আচ্ছা, তো সবার আগে তোমাদেরকে আমি আজকে গ্যালভানোমিটার, যেটা আমরা কলেজে ইউজ করি আর কি, সেই গ্যালভানোমিটার সম্পর্কে একটু বলি। তোমরা এই জিনিসটা কি কলেজে দেখেছো, একটু খেয়াল করে বলো, বা ইউজ তো আমার মনে হয় না হয়েছে, এইটাকে কি তোমরা দেখেছো কখনো, এই সিস্টেমটাকে কলেজের মধ্যে হয়তো চোখ পড়েছে? এইটা তো আমাদের নর্মাল, আমাদের হ্যাঁ বলো, ছোট হয় এরকম এটা বক্স ছোট এর সাইজই, মতো। কিন্তু দেখতে বড় লাগছে, কিন্তু মানে ছোট সাইজই অ্যাকচুয়ালি। এটাকে বলে মুভিং কয়েল গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার। আমরা যে ছোট গ্যালভানোমিটার গুলো দেখেছি সেটার তুলনায় এটাকে, এটা একটু বড় হয়, বা যেগুলো আমরা ডাইরেক্ট কানেক্ট করি আর কি, তারের সাথে জাস্ট কানেক্ট করে দিই, একটা মিটার দেওয়া থাকে, আমাকে রিডিং দেয়। কিন্তু এটা আলাদা জিনিস, এটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। এই জিনিসটাতে হচ্ছে কি, তোমরা যদি খেয়াল করো এই জায়গাটা দেখো, একটা আয়না দেখতে পাবে, ছোট্ট একটা আয়না এখানটায়, গোল মিরর, একটা ছোট্ট আয়না দেখতে পাবে এখানটায়, এই আয়নাটারই হচ্ছে সব কাজ। আর এইটা যেটা আছে সেটাকে বলে ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট, ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট। ল্যাম্প কোনটা, এই যে কালো যেটা লাগানো রয়েছে এটা হচ্ছে ল্যাম্প, এটা ল্যাম্প, আর এটা তো স্কেল দেখেই বোঝা যাচ্ছে। তো ঘটনাটা ঘটে কি, নর্মালি ল্যাম্প অ্যান্ড স্কেল কি সিস্টেমটা থাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নর্মালি এই দুটো মিলিয়ে কিন্তু আমার পুরো গ্যালভানোমিটারটা হয়, মুভিং কয়েল গ্যালভানোমিটার আর এই ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট। এইটুকুনি মাথায় রাখো যে মুভিং কয়েল গ্যালভানোমিটারে, নর্মাল গ্যালভানোমিটারে কি হয়, ধরো ডিফ্লেকশন হয়, ধরো এই একটা তার, একটা কাঁটা রয়েছে, কাঁটাটা একবার আইদার এইদিকে সরে বা কাঁটাটা এইদিকে সরে, নর্মাল গ্যালভানোমিটার যেগুলো হয়, টেবিল গ্যালভানোমিটারে কাঁটাটা সরে, তো এক্ষেত্রে কি হচ্ছে, এই মিররটা ঘুরবে, রোটেট করবে, আইদার লেফট সাইডে রোটেট করবে বা রাইট সাইডে রোটেট করবে। এই গোল মিররটা রয়েছে, এটা আইদার লেফট সাইডে রোটেট করবে বা রাইট সাইডে রোটেট করবে। এবার এই রোটেশনের ফলে কি হবে, আর এই ল্যাম্পটা আমার কি কাজে লাগছে, ল্যাম্প আর স্কেলটা আমার কি কাজে লাগছে, সেটা একটুখানি তোমাদের বলি। নর্মালি এইটা হচ্ছে সিস্টেমটা, যে গ্যালভানোমিটারটা আমরা দেখলাম, এই যে গ্যালভানোমিটারটা আমরা দেখছি এখানটায়, এইটাকে ঠিক এইভাবে লাগানো হয়, এইটা হচ্ছে গ্যালভানোমিটারটা। যদি তোমরা দেখো এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটার, সরি, এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটারটা, এইটা হচ্ছে গ্যালভানোমিটার, এই দেখো মিরর, মিররটা দেখতে পাচ্ছ তো? আর এইটা যেটা আমি দেখছি এখানে ল্যাম্পটা রয়েছে, এখানে দেখো ল্যাম্প লেখা রয়েছে, এটা হচ্ছে ওই ল্যাম্পটা, কালো ল্যাম্পটা, এই ল্যাম্পটা, এই ল্যাম্পটা, এখানটায় জাস্ট ল্যাম্পটাকে একটা বাল্ব দিয়ে দেখানো হয়েছে, একটা বাল্ব দিয়ে দেখানো হয়েছে, একটা লেন্স দিয়ে দেখানো হয়েছে। হচ্ছে কি, লাইট, তুমি যখন এই ল্যাম্পটা জ্বালাচ্ছ, লাইটটা গিয়ে এই মিররে রিফ্লেক্ট করে তোমার যে স্কেলটা রয়েছে, এই যে এখানে যে স্কেলটা রয়েছে, এই স্কেলের ওপর গিয়ে তোমার লাইটটা পড়ছে, ঠিক এরকম তোমরা জিনিসটা দেখতে পাবে। তোমরা যদি পড়ে কলেজে দেখো, ঠিক এই টাইপের তোমরা স্কেলের মধ্যে একটা এরকম গোল লাইট দেখতে পারবে। ইভেন হয় কি, ওই যে তোমার এই যে লেন্সটা রয়েছে এখানটায়, দেখো যে লেন্সটা রয়েছে এখানে, এই পার্টটার মধ্যে তোমার অ্যাকচুয়ালি একটা ক্রস ওয়্যার লাগানো থাকে, তার ফলে ক্রস ওয়্যারটা লাগানো থাকার ফলে কি হচ্ছে, যে লাইটটা রিফ্লেক্ট করে এই যে এখানটায় মিররের, এই স্কেলের মধ্যে যে লাইটের স্পটটা পড়ছে, তার মধ্যে পর্যন্ত তুমি একটা ক্রস ওয়্যার দেখতে পাবে। এখানে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই লাইটের মধ্যেও তোমরা পারলে হালকা একটা ক্রসওয়্যার দেখতে পাবে এই লাইটের মধ্যে, আর সেই ক্রসওয়্যারটা কোন রিডিং এর সাথে ম্যাচ খাচ্ছে সেই হিসাবে তুমি স্কেলের মধ্যে একটা রিডিং নিতে পারবে। যেমন দেখো এখানে দেখো সাতের উপর, উপরের লেখাটা দেখো সাতের সাথে ম্যাচ খাচ্ছে, তো তুমি এখানে বলতে পারো যে রিডিং আমার স্কেলে সাত রয়েছে, ঠিক আছে? তো তো এরকম জিনিসটা হবে, এরকম কেসটা হবে আর কি। তো ঘটনাটা কি ঘটছে দেখো, এবার এইখানটা আমার কাজটা কি হয়, অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় সেটা দেখো। এই যে আমার ল্যাম্প রয়েছে, এখান থেকে আলোটা গেল মিররে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে আমার এই জায়গাটায় আমার আলোটা পড়ছে, স্কেলের মধ্যে আলোটা পড়ছে। এবার যদি আমার মিররটা, খেয়াল রাখবে মিররটা যদি আমার, ধরো মিররটা আমি এখানে একটু আঁকছি, এইটা আমার মিরর ছিল নর্মাল অবস্থায়, মিররটা থিটা ডিগ্রি বেঁকে গেল, রোটেট করে থিটা ডিগ্রি বাঁকলো, খেয়াল রাখবে থিটা ডিগ্রি বাঁকলো, তাহলে কি হবে, আমার যদি আমার মিররটা থিটা ডিগ্রি বেঁকে যায়, তাহলে যে আলোটা যাচ্ছে সেটাও আমার বেঁকে গিয়ে
অন্য একটা পয়েন্টে এসে পড়বে ঠিক কিনা। যে আলোটা আমার এখানে ছিল সেটা আমার কি হলো, সরে যাবে এই সাইডে এসে পড়বে। তোমরা কি বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটা কত হবে যদি আমার মিররটা থিটা ডিগ্রি? একদম থিটা হবে, কারণ রিফ্লেকশন হওয়ার ফলে আমার যে আলোটা আসছে, যে যদি আমার আয়নাকে আমি থিটা ডিগ্রি আমি মানে রোটেট করাই, তাহলে তার যে রিফ্লেক্টেড রাইটটা হচ্ছে সেটা ডবল রিফ্লেক্ট হবে, মানে টু থিটা রিফ্লেক্ট হবে। তো আগে তাহলে কি হচ্ছে দেখো, আগে যেখানটায় পড়ছিল আলোটা, এই পয়েন্টে আলোটা পড়ছিল, থিটা ডিগ্রি মিররটা রোটেট করার ফলে আমার টু থিটা আমার আলোটা রিফ্লেক্ট হয়ে গেল, সরে গেল। এবার এখানে তাহলে আমি কি মেজার করতে পারছি? তোমরা যদি এইটা দেখো, প্রথমে আমি একটা রিডিং পাচ্ছিলাম ঠিক কি না, প্রথমে একটা রিডিং পাচ্ছিলাম ক্রস ওয়ায়ার দেখে, একটা রিডিং পাচ্ছিলাম এই এই আলোর এইখানটায়, আলোটা দেখে আমরা একটা রিডিং পাচ্ছিলাম। এখন যখন আমার আলোটা সরে গেছে স্কেলে, আমি আরেকটা রিডিং পাবো, স্কেলে আমি আরেকটা রিডিং পাবো। এই দুটো রিডিং এর ডিফারেন্সটা, প্রথম রিডিং যখন মিররটা নর্মাল ছিল, মানে এই পয়েন্টটা যখন রিডিংটা নর্মাল ছিল তখনকার রিডিং, আর তারপর যখন মিররটা থিটা ডিগ্রি ঘুরে গেছে তখনকার রিডিং, এই দুটো রিডিং এর মধ্যে ডিফারেন্সটা আমি স্মল লেটার ডি ধরছি, স্মল লেটার ডি ধরছি এই দুটো রিডিং এর মধ্যে ডিফারেন্স। আর আমি ধরছি যে স্কেল থেকে আমার মিররের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, স্কেল থেকে আমার মিররের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক আছে খেয়াল রাখবে। তাহলে টু থিটা কত হবে বাই ফর্মুলা, এটা হবে কিনা দেখো, ট্যান টু থিটা, ট্যান টু থিটা ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি, ট্যান টু থিটা ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি হচ্ছে ঠিক কিনা। তাও এবার যদি থিটা খুব স্মল হয়, তাহলে থিটা ইকুয়ালস টু, যদি থিটা খুব স্মল হয় তাহলে থিটা ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, থিটা ইকুয়ালস টু বা টু থিটা ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে থিটা ইকুয়ালস টু টু ক্যাপিটাল ডি। তো আমার দেখো কেসটা হচ্ছে কি বলতো, আমরা এইখানে যদি দেখি, এইখানে যদি আমি দেখি আমি ডি পাবো, নর্মাল মেজারমেন্টে আমি স্মল ডি পাবো আর ক্যাপিটাল ডি পাবো, থিটাটা আমরা কি করে মেজার করব, এই ফর্মুলা থেকে মেজার করব, খেয়াল রাখবে থিটাটা আমরা এই ফর্মুলা থেকে মেজার করব, কতটা স্পটটা সরলো সেইটা, দুটো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতটা স্পট সরলো সেটাকে আমি স্মল ডি হিসাবে ধরবো, স্কেল থেকে আমার মিররের দূরত্বটাকে আমি ক্যাপিটাল ডি হিসাবে ধরবো, সেখান থেকে আমি থিটাটা বার করবো, থিটা ইকুয়ালস টু স্মল ডি বাই টু ক্যাপিটাল ডি, মাথায় রাখবে ঠিক আছে। তো এটা আচ্ছা, চলো এবার আমরা আসল জায়গাটায়, আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে, এবার আমরা আসল জায়গায় আসবো, এই ছবিটা মাথায় রাখবে। ঠিক আছে চলে, গ্যালভানোমিটারের কনসেপ্টটা একটুখানি আমরা দেখি এবার। আচ্ছা একটুখানি 2 মিনিটের ব্রেক নিচ্ছি একটু। হ্যাঁ হ্যালো, আচ্ছা চলো এবার মেন আইডিয়াতে আমরা আসি, আছো তো? হ্যাঁ চলো, মেন দেখো গ্যালভানোমিটারের কনসেপ্টটা আসছে, কারেন্ট একটা কারেন্ট ক্যারিং লুপ, একটা যদি কারেন্ট ক্যারিং লুপ থাকে সেই লুপটা ম্যাগনেটিক ফিল্ডে কিরকম ডিফ্লেক্ট করবে তার উপর, ম্যাগনেটিক ফিল্ডে তুমি একটা কারেন্ট ক্যারিং লুপকে রেখে দিয়েছো, সেটার জন্য আমার এই লুপটা ডিফ্লেকশন হবে, সেই ডিফ্লেকশন থেকেই কিন্তু আমরা গ্যালভানোমিটারের আইডিয়াটা পাচ্ছি। ধরো একটা তার রয়েছে, কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে, সেটা একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তার উপর ফোর্স কিরাম কাজ করবে আর কোন দিকে কাজ করবে, কিরকম ফোর্স কাজ করবে আর
কোন দিকে কাজ করবে। নর্মালি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল পড়েছিলাম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী কি হয়, দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আমার কি আছে এইদিকে আছে, এইদিকে আমার নর্থ টু সাউথ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে আছে, আর কারেন্টের ডাইরেকশনটা আমার এইদিকে আছে। আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড এরা বাই ওয়্যার যেটা আছে তারটা আর ম্যাগনেটিক ফিল্ড এরা কি হচ্ছে একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে। সেই অবস্থায় ফোর্সটা কোন দিকে কাজ করবে সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে হবে। এইটা হচ্ছে ছবি, বুড়ো আঙুলটা আমার ফোর্সটাকে বোঝায়, যেটা আমার ইন্ডেক্স ফিঙ্গার সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে বোঝায়, আর মিডিল ফিঙ্গারটা আমার কারেন্টকে বোঝায়। তোমরা যদি এইখানটায় কারেন্টের দিকে এই অবস্থায় হাতটা রেখে দেখো, তিনটে আঙুলি একে অপরের সাথে পারপেন্ডিকুলার এইরাম রেখে, আশা করছি এই জিনিসটা তোমরা জানো, যদি এইটা নর্মাল ক্লাসে হতো তাহলে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম। যদি এই আঙুলটাকে তোমরা কি বলবো এই আইয়ের দিকে রাখো আর এই ইন্ডেক্স ফিঙ্গারটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের দিকে রাখো, সেক্ষেত্রে তোমরা দেখবে যে ফোর্স যেটা আছে সেটা নিচের দিকে কাজ করছে এটার ক্ষেত্রে। যদি কারেন্টের ডাইরেকশন উল্টে দাও তখন ফোর্সটা আবার উল্টো দিকে চলে যাবে। এই কেসটা বুঝতে পারছো কি? তাহলে এইটা হচ্ছে একটা নর্মাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে কতটা ফোর্স কাজ করবে, যেটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে আমরা পেয়েছিলাম। ফোর্সের ভ্যালুটা অবভিয়াসলি আই এল ক্রস বি, এলটা হচ্ছে লেন্থ অফ দা ওয়্যার যেটা ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, আর বি হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আর আইটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা নর্মালি। এবার এটা তো আমার একটা তার, কারেন্ট ক্যারিং ওয়্যার ইন এ ম্যাগনেটিক ফিল্ড ছিল। এবার খেয়াল করে দেখো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আর আমি কারেন্ট ক্যারিং এটা রেক্ট্যাঙ্গুলার শেপড কারেন্ট ক্যারিং লুপে চলে যাব। এইটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং লুপ যেটা রেক্ট্যাঙ্গেল শেপড, আর এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে রয়েছে। তুমি খেয়াল করো লুপটা আমার ম্যাগনেটিক ফিল্ডে এমন ভাবে রয়েছে যে আমার এই এই যে লুপটা রয়েছে ABCD, লুপটা হচ্ছে আমার ABCD, এই ABCD-র মধ্যে AB পার্ট AD পার্ট যেটা আছে এই পার্টটা A থেকে D, এই পার্টটা আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, মানে কারেন্টের ডাইরেকশনটা তুমি যদি দেখো ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, তার ফল বা সরি পুরো সরি ভুল বললাম পুরো লুপটাই আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে। এই যে ফোর্স যেটা কাজ করছে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে যে ফোর্স কাজ করছে AB তারের মধ্যে, AB অংশটার মধ্যে, AD অংশটার মধ্যে যে ফোর্স কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে বলতো? এ দেখো ডট করা রয়েছে, মানে আমার দিকে বাইরের দিকে, এই তারের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, মানে বাইরের দিকে বলতে এই তোমার এই যে পেজটা দেখছো তো বা এই স্ক্রিনটা দেখছো তো, স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসছে, বুঝতে পারছো তো, স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসছে এরকম। ঠিক আছে, আর এই যে BC যেটা আছে সেটার ক্ষেত্রে কোন দিকে হচ্ছে ফোর্সটা? ভেতরের দিকে, দেখো ক্রস করে রেখেছি মানে ভেতরের দিকে, মানে ভেদ করে স্ক্রিনের ভেতরে ঢুকছে। ঠিক আছে, দেখো ক্রস দিয়ে রেখেছি তাই জন্য, বাকি দুটো যে আছে তার উপরও ফোর্স কাজ করছে, ফোর্সটা কিন্তু অপোজিট দিকে করছে বলে এই দুটো ফোর্সকে আমি নেগলেক্ট করতে পারি, একে অপরকে ক্যান্সেল করে দেবে। বাকি যে উপরে মানে AB অংশটা আর CD অংশটা এই যে ফোর্স কাজ করছে সেটা উপরের দিকে করছে বলে আমি ওটাকে কি করতে পারি, ক্যান্সেল করতে পারি, মানে একে অপরের সাথে ক্যান্সেল করে যাচ্ছে তাই আমি ওটাকে আর ধরছি না। একটু খেয়াল করে দেখো লুপটার যে লেন্থ, AD বরাবর যে লেন্থ, AD = BC = L আমি ধরেছি, AD = BC = L ধরেছি, তাহলে আমার যে ফোর্সটা কাজ করছে AD বরাবর সেই ফোর্সটা কত, ফোর্সটা কত, ফোর্সটা হবে আমার বাই ফর্মুলা IBL। খেয়াল করে দেখো তাই হচ্ছে কি হচ্ছে না, কারণ যেহেতু আমার এই AD অংশটা যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, এই ক্রসটা আমার কি হয়ে যাবে, cos মানে sin theta হবে, sin theta 90 ডিগ্রি, দ্যাট ইজ 1। তাই জন্য ফোর্স যেটা আছে AD বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা কত হচ্ছে IBL, সেম ফোর্স যেটা কাজ করছে BC বরাবর সেটাও হচ্ছে IBL, কিন্তু দুটো ফোর্স অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ঠিক আছে, তো এবার এই ছবিটাকে আমি ওপর থেকে দেখছি, মানে আমি চোখটা এখানে রাখবো, চোখটা এখানে রেখে আমি দেখবো, তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো। দেখো AB তে দেখো মাথায় চলে গেছে, মাথা উপর থেকে দেখছি, এই AB অংশটাকে আমি উপর থেকে দেখছি, এই দেখো এই এইটা হচ্ছে আমার লুপের উপর অংশটা AB। ঠিক আছে,
তখন আমি যদি ফোর্সটা দেখি, এর ফোর্সটা দেখো নিচের দিকে কাজ করছে, বি এর ফোর্সটা উপরের দিকে কাজ করছে, যদি আমি এইখান থেকে দেখি, যদি আমি উপর থেকে দেখি, ঠিক কি না? আন্দাজ করতে পারছো তো জিনিসটা? এই ব্যাপারটা বুঝতে পারছো তো? সেটা আরেকবার একটু বলি। দেখো এই ফোর্সটা কোন দিকে আছে? বাইরের দিকে। এই ফোর্সটা ভেতরের দিকে আছে। তুমি উপর থেকে দেখছো, মাথা থেকে দেখছো, এই লুপটার মাথা থেকে, মানে এবিটাকে তুমি এরাম দেখতে পাবে, এই এবিটাকে তুমি এরাম দেখতে পাবে, লুপটা বুঝতে পারছো নিচে আছে। তাহলে তোমার ফোর্সটা কোথায় দেখবে? এই যে দুটো ফোর্স আছে, এই ফোর্সটা তুমি কিরাম দেখবে? এরাম দেখবে কি দেখবে না? এরাম দেখবে ফোর্স তো দেখবো যে এই ডাইরেকশনে সোজা বেরোচ্ছে, মানে এইরকম যেরকম মার্ক করা আছে অ্যারোটা, দেখো এরকম দেখবো। হ্যাঁ তাই হবে। কেন এই লাইনটার সাথেই তো দেখবো যে একটানাই যাচ্ছে? কেন একটা না কেন দেখবে? তুমি দেখো, তুমি আরেকবার এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, ফোর্সটা বাইরের দিকে বেরোচ্ছে, মানে এটা বুঝতে পারছো এই লুপটা কিন্তু বেঁকে আছে, এরকম বেঁকে আছে কিন্তু, বুঝতে পারছো তো? তাহলে সেই হিসাবে ভেবে দেখো, তুমি ফোর্সটা বাইরের দিকে বেরোচ্ছে, তুমি ওপরে চোখ রাখছো এবিটাকে, যাতে তুমি একটা দেখতে পারো এমন ভাবে, তুমি এইটাকে, এটা হচ্ছে এবি অংশটা, ফোর্সটা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে কিনা, এরম ভাবে থাকবে কিনা। সে বলছিলাম তো যে একটা জেড অ্যাক্সিস আছে, তো তো এবার তাই জন্য আপনি বললেন একটা বাইরে আসবে, একটা ভিতরে ঢুকবে, তো এবার আমরা যদি এবিটাকে আর একটু লম্বা টেনে তো ওইদিকেই তো ফোর্সটা যাবে, মানে যেই ডাইরেকশনে এবিটা আসছে একবার এইদিকে আসবে একবার এইদিকে, কেন হিসাব মতো তাই, হিসাব মতো তাই, ঠিক আছে। আচ্ছা এইখানে আমি কি করছি, থিটা অ্যাঙ্গেলটা কোথায় নিচ্ছি দেখো, থিটা অ্যাঙ্গেলটা আমি ধরছি হচ্ছে এই যে লুপটা যেটা ছিল, লুপের সাথে তুমি যদি একটা নর্মাল লুপের, লুপের এরিয়ার সাথে তুমি যদি একটা নর্মাল টান, লুপের যে ক্রস সেকশনাল এরিয়া যেটা, তার সাথে একটা তুমি নর্মাল টানো, এটা হচ্ছে সেই নর্মালটা এন ক্যাপ। আমরা তো জানি যে কোনো একটা এরিয়া যেটা, একটা কোনো এরিয়া তার তার ভেক্টরটা কোথায় হয়, কোন বরাবর হয়, সেই এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়, ঠিক কি না? একটা তো এই লুপটার থেকে যে নর্মালটা বেরোচ্ছে সেটাকে আমি এইটা ধরেছি, আর এই নর্মালটা যে অ্যাঙ্গেল আমার খেয়াল করো এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে করছে, সেটাকে আমি থিটা ধরেছি এক্ষেত্রে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এই লুপের যে পারপেন্ডিকুলার, লুপের যে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টর, সেটার অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরেছি। তাহলে খেয়াল করে দেখো, সেই অবস্থায় এই অ্যাঙ্গেলটা আমার পাই মাইনাস থিটা হবে। কেন পাই মাইনাস থিটা হবে? তুমি খেয়াল করো, লুপটাকে তুমি যত স্ট্রেট করবে, লুপটাকে তুমি যদি স্ট্রেট করে দাও, লুপটাকে তুমি যদি স্ট্রেট করে দাও, তোমার এই থিটাটা জিরো হয়ে যাবে, ঠিক কি না? লুপটাকে যদি ঘুরিয়ে এইদিকে নিয়ে আসো, স্ট্রেট করে দাও, তখন এই থিটা অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাবে, আর এইখানে তোমার থিটা অ্যাঙ্গেল বাড়বে, এইখানে থিটা অ্যাঙ্গেল বাড়বে, ঠিক কি না? লুপটাকে তুমি ঠেলে এইখানে ঘুরিয়ে এখানে আনছো, এই তাহলে তখন কি হবে, এই পারপেন্ডিকুলারটা এই বরাবর হয়ে যাবে, তাহলে থিটাটা জিরো হয়ে গেল, কিন্তু এখানে থিটা অ্যাঙ্গেল বাড়লো। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি পাই মাইনাস থিটা হচ্ছে, পাই বাই টু মাইনাস থিটা, হ্যাঁ কি না? তো সোজা করে দিয়ে তো এই যে যে থিটাটা এই যে নিচে ফর্ম হচ্ছে, হ্যাঁ এই থিটাটা তো জিরো হয়ে যাবে। দেখো হ্যাঁ সে তো জিরো হবে। আমার মেন টার্গেট তোমাকে বলতে চাইছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই নিচের অ্যাঙ্গেলটা পাই মাইনাস পাই বাই টু মাইনাস থিটা কেন হচ্ছে সেটা বলতে চাইছি, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো, এটা কেন পাই মাইনাস টু থিটা, পাই মাইন পাই বাই টু মাইনাস থিটা কেন হচ্ছে এই অংশটা? তাহলে তুমি এবার বলো তো, এই এই লেন্থটা, এই লেন্থটা কত হবে, এই লেন্থটা, এই লেন্থটা কত হবে? বি সাইন থিটা হবে, অ্যাকচুয়ালি হবে বি কস পাই মাই পাই বাই টু মাইনাস থিটা হবে, দ্যাট ইজ বি কস থিটা, সরি বি সাইন থিটা, ঠিক কি না? এই লেন্থটা, এই লেন্থটা আমার বি সাইন থিটা হলো, ঠিক কি না? আপাতত মাইনাস পাই বাই টু, না এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মাইনাস হচ্ছে না ফার্স্ট কোয়াড্রেন্টে, অল হয় না, অল সাইন টেন কস, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট পাই বাই টু মাইনাস থিটা, বি সাইন থিটাই হবে। আচ্ছা যাই হোক, আমার তো মডিউলাস ভ্যালু নিয়ে কাজ করার কাজ,
আচ্ছা তাহলে এবার ধরো দুটো ফোর্স রয়েছে, একটা ফোর্স আমার এই বরাবর কাজ করছে কথার কথা, আর একটা ফোর্স এই বরাবর কাজ করছে, দুটো ফোর্সের মধ্যে আমার ডিস্টেন্স কত? বি সাইন থিটা। তাহলে আমার টর্ক কত হবে বা কপেল কত হবে? কপেল ফোর্স, দ্বন্দ্ব বল, কপেল ফোর্স কত হবে? ফোর্স ইনটু একটা ফোর্স নেবো ইনটু ডিস্টেন্সটা নেবো, ঠিক কি না? কপেল ফোর্স বা টর্ক ফর্মুলা কি? দুটো ফোর্সের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে, দুটো ফোর্সের লাইন অফ জয়নিং এর মধ্যে, সেই ডিস্টেন্সটা ইনটু একটা কোনো ফোর্স। তাহলে টর্ক যেটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে আমার এফ বি কস পাই বাই টু মাইনাস থিটা, দ্যাট ইজ এফ বি সাইন থিটা, এফ বি সাইন থিটা, তাই তো? তাহলে এফ বি সাইন থিটা, হোয়াট ইজ দ্য ফোর্স? ফোর্স আমি আগে বলেছিলাম, ফোর্স ইকুয়ালস টু আই ম্যাগনেটিক ফিল্ড ইনটু এল, এটা ছিল ফোর্স, এটা ফোর্স ছিল, এই যে এটা আগে আমি বলেছিলাম। তাহলে এফ ইকুয়ালস টু বি সাইন থিটা চলে আসে, হ্যাঁ বসিয়ে দিলাম জিনিসটা পাচ্ছি, তাহলে আমার টর্কের ফাইনাল ফর্মটা পাচ্ছি, খেয়াল রাখবে টর্কের ফাইনাল ফর্মটা আমি পাচ্ছি, টাউ ইকুয়ালস টু আই এ বি সাইন থিটা। তাহলে এটাকে আমি যদি ভেক্টর আকারে লিখি তাহলে আমি এইভাবে লিখতে পারবো কিনা বলো? ভেক্টর আকারে যদি আমি লিখি জিনিসটাকে তাহলে এটা আমার এই জিনিসটা হয়ে যাবে টাউ ভেক্টর ইকুয়ালস টু, টাউ ভেক্টর ইকুয়ালস টু আই এ ক্রস বি, এ যেহেতু ভেক্টর আমি এর মাথায় অ্যারো দিলাম, এ যেহেতু এরিয়া যেহেতু ভেক্টর, হলো কি না? টাউ ইকুয়ালস টু আই এ ক্রস বি, কারণ সাইন থিটা তো, খেয়াল করে দেখো এই এন, এই যে এনটা নিয়েছিলাম না, এটা অ্যাকচুয়ালি আমার এরিয়ার ভেক্টরকে বোঝায়, এরিয়ার ভেক্টর কোন দিকে হয়, এই বরাবর হয়। তাহলে এরিয়ার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, খেয়াল রাখবে। তাহলে আমার সেক্ষেত্রে টর্ক যেটা হচ্ছে সেটা বেরোচ্ছে আই এ ক্রস বি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আসছে, কারণ একটা ম্যাগনেট যখন থাকে, একটা ম্যাগনেটের, তোমরা জানো তো ম্যাগনেটের ডাইপোল মোমেন্ট হয়, একটা ম্যাগনেটকে ধরো তুমি যদি একটা বার ম্যাগনেটকে এরকম লুপের বদলে তুমি যদি একটা বার ম্যাগনেটকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখতে, একটা বার ম্যাগনেটকে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখতে, ধরো বার ম্যাগনেট, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে এর ওপর যে টর্ক, এটা তার একটা ডাইপোল মুভমেন্ট হয় পিএম, ডাইপোল মুভমেন্ট বলে, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পিএম। তাহলে টর্ক যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পিএম ক্রস বি, একটা বার ম্যাগনেটের জন্য। যদি একটা, এটা ঠিক ওই ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ডেও সেম আছে, ইলেকট্রিক ডাইপোল আছে না, ইলেকট্রিক ডাইপোল তুমি যদি চেক করো, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে কিন্তু যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখো তাহলে যে তার উপর টর্ক কাজ করবে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা ম্যাগনেটিক ডাইপোল, একটা ম্যাগনেটকে বা ম্যাগনেট কিন্তু ম্যাগনেটিক ডাইপোল, কারণ তার দুটো পোল আছে, নর্থ পোল আর সাউথ পোল। তো এরকম একটা বার ম্যাগনেটকে তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখো তাহলে কি হবে, তার উপর যে টর্কটা কাজ করবে সেটা টাউ ইকুয়ালস টু পিএম ক্রস বি হয়ে যাবে। পিএমটা কি? পিএমটা হচ্ছে আমার ডাইপোল ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, ভুল বললাম, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি পাচ্ছি, যে একটা কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে ডাইপোল মুভমেন্ট কত হবে? আই এ হবে কি হবে না? ডাইপোল মুভমেন্ট ফর এ কারেন্ট ক্যারিং লুপ সেটা হচ্ছে আই এ, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। এই জায়গাটা বুঝতে পারলে? ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট আমার কত হবে একটা কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে? আই ইনটু এরিয়া, কারেন্ট ইনটু এরিয়া, ডাইপোল মুভমেন্ট, ডাইপোল মুভমেন্ট। হ্যাঁ স্যার, আর বইতে লেখা আছে যে এরিয়া ভেক্টরটা হবে হাফ ইনটু আর প্রাইম ক্রস ডি আর প্রাইম, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, ওরকম কিছু একটা হবে। আচ্ছা, যদি এন টার্মস থাকে, এন টার্মস থাকে লুপটা, এটা তো আমরা একটা সিঙ্গেল লুপের কথা বলছি, সিঙ্গেল লুপের কথা বলছিলাম, কিন্তু যদি অনেকগুলো লুপের মধ্যে অনেকগুলো টার্মস থাকে, অনেকগুলো তার তোমাকে পেঁচানো রয়েছে, এন সংখ্যক
তার পেঁচিয়ে লুপটা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আমার একটা এন গুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে ফর্মুলা, টর্ক ইকুয়ালস টু এন আই এ, এন আই এ বি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে টর্ক, টর্ক ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা, জাস্ট এন গুণ হয়ে গেল ফর এন টার্নস। ঠিক আছে, নেক্সট, এই অবধি ক্লিয়ার তো সবার? আচ্ছা, এবার যে ম্যাগনেটটা থাকে আমাদের, যে তোমরা খেয়াল করবে গ্যালভানোমিটারের সিস্টেমটা কিরাম হয়, তোমাকে ছবিটা যদি দেখাই, এরকম একটা সিস্টেম থাকে। তো এই যে লুপটা তোমরা তো ওই মিররটাকে দেখতে পেয়েছিলে, এই যে লুপটা রয়েছে, এই লুপটা আমার দুখানা ম্যাগনেটের, দুখানা এরকম ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, তার মাঝখানে লুপটা রাখা থাকে। এই হর্সু ম্যাগনেটের জন্য আমার এই লুপের বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, যেমনি আর এইখানে একটা তার রয়েছে, এটা কিন্তু নর্মাল দড়ি না, এটা একটা তার যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। যেমনি খেয়াল করো আমার কারেন্ট যাচ্ছে, তেমনি আমার এই লুপের উপর টর্ক কাজ করা শুরু করছে আর এই লুপটা ঘুরছে, ঠিক কি না? যেমনি আমার এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তেমনি আমার এই লুপটা ঘোরা শুরু করবে, তার উপর টর্ক কাজ করবে দু সাইডে, কারণ কারেন্টের দুদিকে দুরকম হবে, আর সেই হিসাবে এর ওপর দুদিকে দুরকম ফোর্স কাজ করবে, তার ফলে কি হবে আমার লুপটা ঘুরবে, গোল হয়ে, মানে এই লুপটা আমার রোটেট করবে। আর যদি লুপটা রোটেট করে, বাট তখন হবে কি, এই মিররটাও ঘুরবে, আর তার ফলেই আমার কি হচ্ছে, ওই যেটা আমি দেখালাম যে ল্যাম্প থেকে যে আমি আলো ফেলছি মিররটার ওপর, সেটা আমার রিফ্লেক্ট করে আমার ওই কি বলে স্কেলের মধ্যে উঠছে, যখন আমার মিররটা ঘুরবে ওই স্কেলের মধ্যেও লাইটটা সরে যাবে। বুঝতে পারলে তো এই অবস্থা, এই ব্যাপারটা, এই অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারলে তো? এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট অফ আ গ্যালভানোমিটার। লুপটা রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কারেন্ট, আর এই তারের সাথে একটা মিররটা লাগানো রয়েছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তখন কি হবে, খেয়াল করো এই স্কেচটা সেম হয়ে যাচ্ছে, লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আর সেটা তাহলে কি হবে, তার উপর টর্ক কাজ করবে আর লুপটা কি হবে, রোটেট করবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে এই যে ম্যাগনেটটাকে এইভাবে কাটা থাকে, সিলিন্ড্রিক্যালি কাটা থাকে, এই দেখো এন আর এস ম্যাগনেটটা, যেটা ওই বাইরের ম্যাগনেটটা রয়েছে, এক্সটার্নাল ম্যাগনেটটা, তার ফলে হচ্ছে কি, দেখো সবসময় এ বিটা আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, সরি, এই এ বি অংশটা, এই যে লুপের যে এ বি অংশটা ছিল, এটা আমার সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল, সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল, যেই দিকেই রোটেট করুক না কেন, এই এ বিটা আমার সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল হবে। বা তুমি যদি এই এরিয়া ভেক্টরটাকে ধরো, এরিয়া ভেক্টরটা আমার সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, এরিয়া ভেক্টরটা সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, তার মানে সাইন থিটা কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে ওয়ান, ঠিক কি না? এই ম্যাগনেটটা এমন ভাবে কাটা থাকে যে যে ফিল্ডটা হবে সেটা দেখো এরকম ফিল্ড হবে, এই পয়েন্টে ফিল্ডটা এইভাবে যাচ্ছে, তো এই পয়েন্টে ফিল্ডটা এইভাবে যাচ্ছে, তো লুপটা যেদিকেই ঘুরুক না কেন আমার এ বি অংশটা সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল হবে, তার মানে এরিয়া ভেক্টর যেটা আছে, লুপের এরিয়া ভেক্টরটা, সেটা সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হবে, অতএব সাইন থিটা ওয়ান হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যালো, এই জায়গাটা বোঝা গেল তো? তো সাইন থিটা ওয়ান হয়ে গেলে যে সবসময় আমার ম্যাগনেটিক ফিল্ড এই কি বলে সরি এইটা এই লুপের ওপর যে টর্কটা কাজ করবে সেটা সবসময় কি হবে ম্যাক্সিমাম হবে, দ্যাট ইজ এন আই এ বি, সাইন থিটা টার্মটা আউট হয়ে গেল, এন আই এ বি, তো এইটা আমি মাথায় রাখবো এবার থেকে, টর্ক ইকুয়ালস টু এন আই এ বি। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দেখছি, টর্ক যেটা আমার কাজ করছে সেটা যে যে লুপের ওপর যে টর্কটা কাজ করবে সেটা কার উপর নির্ভর করছে, কারেন্টের ওপর নির্ভর করছে, তার মানে যত বেশি আমি কারেন্ট দেব তত বেশি আমার লুপের ওপর টর্ক কাজ করবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, সিস্টেমটা তো এরকম ছিল, একটা তার ছিল, এই তারটার তো একটা নিজস্ব ইলাস্টিসিটি আছে, এই তারটার তো একটা ইলাস্টিসিটি আছে, তার মানে যদি আমি এই লুপটার যদি ঘোরে, লুপটা যদি আমার রোটেট করে, কথার কথা একটু এরকম করে রোটেট করলো, লুপটা গোল হয়ে রোটেট করলো, তারটার উপর কি হবে, টুইস্ট হবে, মোচড় হবে,
যেটাকে টর্সান বলে, টর্সান মনে পড়ছে তোমরা পড়েছিলে ইয়েতে ইলাস্টিসিটিতে? তো টর্সান হলে কি হবে, তারটা যেহেতু ইলাস্টিসিটি আছে, ইলাস্টিক প্রপার্টি আছে, ও এই এটাকে আটকাবার চেষ্টা করবে, তার ভেতরে একটা রেস্টোরিং টর্ক কাজ করবে যেটা এই মোশনটাকে আটকাবার চেষ্টা করবে। তো সেই রেস্টোরিং টর্ক ডিউ টু ইলাস্টিসিটি, সেটার ফর্মুলা হচ্ছে টাউ আর ইকুয়ালস টু সি থিটা। এবার সিটা কি তোমরা আগের বার পড়েছিলে, সি ইকুয়ালস টু সামথিং এন পাই আর টু দি পাওয়ার ফোর, এরকম একটা ফর্মুলা আছে, বাই টু এল আর ফোর এল কিছু একটা এরকম ফর্মুলা আছে সি, যেটাকে আমরা বলি হচ্ছে, আমি সংখ্যা আমার ঠিক ফর্মুলাটা মনে নেই, টর্সনাল রিজিডিটি, যেটাকে টর্সনাল রিজিডিটি বলে। সিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ টুইস্ট, মানে এক ডিগ্রি মানে তারটাকে এক ডিগ্রি টর্সন দেওয়ার জন্য তোমাকে কতটা টর্ক অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো, সিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ টুইস্ট, এক ডিগ্রি মোচড় দেওয়ার জন্য বা টর্সন করার জন্য তোমাকে কতটা টর্ক অ্যাপ্লাই করতে হবে। তো সেইটা হচ্ছে সি। তো যে রেস্টোরিং টর্ক আমার এই তারটার ওপর কাজ করছে সেটা হচ্ছে টাউ আর ইকুয়ালস টু সি থিটা। থিটাটা হচ্ছে কত পরিমাণ টুইস্ট হয়েছে, কত পরিমাণ তারটা মোচড় খেয়েছে, বা সোজা কথায় বলতে পারো কতটা ডিগ্রিতে এই লুপটা, ধরো লুপটা আমার এরকম ছিল, লুপটা আমার এরকম ছিল, লুপটা এখন আমার কি হয়েছে, লুপটা আমার বেঁকে গেছে, কিরাম বেঁকেছে, এরকম বেঁকেছে, লুপটা এখন এরকম বেঁকে গেছে, তো কতটা অ্যাঙ্গেল লুপটা বেঁকেছে, থিটা বেঁকেছে। তো যদি লুপটা আমার থিটা অ্যাঙ্গেল বাঁকে, তাহলে তারটাও আমার থিটা অ্যাঙ্গেল মোচড় হয়েছে, ঠিক কি না, তারটাও থিটা অ্যাঙ্গেল মোচড় হয়েছে। তাহলে তখন আমার এই তারের ওপর কতটা টর্ক কাজ করছে, রেস্টোরিং টর্ক, টাউ আর ইকুয়ালস টু সি থিটা, ঠিক আছে। তাহলে সি থিটা তো ফিক্সড থাকবে, সিটা অবিয়াসলি কনস্ট্যান্ট, থিটা ভেরি করবে অবিয়াসলি, সিটা কনস্ট্যান্ট, তাই জন্য এখানে সিটা ফিক্সড রাখা হয়েছে। কিন্তু সিটা আমাদের খুব লাগবে ক্যালকুলেশনে, সিটা আমাদেরকে ক্যালকুলেশনে খুবই ইউজ হবে, খেয়াল রাখবে এরপর। আচ্ছা তাহলে তাহলে আমার কি হবে, দেখো দেখো এই কারেন্ট, এই কারেন্ট পাস হওয়ার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বলে এই লুপটার ওপর একটা টর্ক কাজ করছে, আর আমার এই তারের ইলাস্টিসিটির জন্য একটা রেস্টোরিং টর্ক কাজ করছে। একটা টাইম আসবে যখন এই দুটো টর্ক ইকুয়াল হয়ে যাবে, তখন কি হবে, তা এই এই যে আমার লুপটা আছে সেটা ঘোরা বন্ধ করে দেবে, লুপটা ঘোরা বন্ধ করে দেবে, আর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে বেঁকে থেমে যাবে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে বেঁকে থেমে যাবে। ধরো সোজা ছিল এরকম, সোজা ছিল এরকম, সোজা ছিল, সেটা এরকম বেঁকে গিয়ে থেমে যাবে, যখন আমার কি হবে এই দুটো টর্ক সেম হয়ে যাবে। মানে দেখো আমি একটা ফিক্সড ডিফ্লেকশন পাচ্ছি, একটা ফিক্সড পরিমাণ অ্যাঙ্গেলটা আমার বেঁকেছে, ঠিক কি না, থিটা অ্যাঙ্গেল বেঁকেছে, আগের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল বেঁকেছে, বেঁকে আমার লুপটা ফিক্সড হয়ে গেছে। কারণ কি হয়েছে, সেই মোমেন্টে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তৈরি হওয়া টর্ক আর ইলাস্টিসিটির জন্য রেস্টোরিং টর্ক দুটো এক হয়ে গেছে। এই জায়গাটা বুঝতে পারলে তো, তাহলে আমার কি হয়ে গেল, দুটোকে ইকুয়াল করে দাও, এন আই এ বি ইকুয়াল টু সি থিটা, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু থিটা, মানে তোমার কারেন্ট যত তুমি বাড়াবে তত তোমার তারের মোচড় হবে বা লুপটা ডিফ্লেক্ট করবে, লুপটা যত ডিফ্লেক্ট করবে বা যতটা লুপটার যত ডিফ্লেকশন হবে, যতটা ডিফ্লেকশন তো বলা যাবে না এক্ষেত্রে, রোটেশন বলবো, লুপটা যত রোটেট করবে তত আমার আয়নাটাও রোটেট করবে, আর আমার কি হবে ওই যে লাইট স্পটটা যেটা আমি আয়নায় রিফ্লেক্ট করে স্কেলে পাচ্ছিলাম ওটা ততটাই সরবে। বুঝতে পারলে তো, যেমনি লুপটা দাঁড়িয়ে গেল একটা জায়গায়, ওই আয়নার স্পটটাও, ওই আয়নাটাও একটা পয়েন্টে দাঁড়িয়ে গেল, আর ওই স্কেলের মধ্যে যে আলোর স্পটটা পাচ্ছিলাম সেটাও একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেল। তুমি যেমনি কারেন্টটা ইনক্রিজ করলে স্পটটা, ওই আয়নাটা আরেকটু বেশি ডিফ্লেক্ট হবে, থিটাটা বাড়বে, আয়নাটা আরেকটু বেশি রোটেট করবে, মানে লুপটা লুপের সাথে আয়নাটা, কারণ লুপের সাথেই তো আয়নাটা এরকমভাবে লাগানো রয়েছে, লুপের সাথেই তো আয়নাটা লাগানো রয়েছে, যদি লুপটা রোটেট করে তাহলে আয়নাটাও রোটেট করবে, লুপটা রোটেট করলে আয়নাটাও রোটেট করবে, তো আয়নাটাও একটু বেশি রোটেট হবে লুপের সাথে, স্পটটা কি হবে যে স্কেলের মধ্যে যে আমি ওই আলোর স্পটটা পাচ্ছিলাম সেটা আরেকটু সরবে। ক্লিয়ার হলো এই অবধি? তো এইটা কেসটা যেটা আমি বললাম মুভিং কয়েল গ্যালভানোমিটারে, এক্ষেত্রে আমরা কি দেখছি যে আমরা একটা পার্টিকুলার কারেন্টের জন্য একটা পার্টিকুলার ডিফ্লেকশন পাবো, পার্টিকুলার কারেন্টের জন্য পার্টিকুলার ডিফ্লেকশন পাবো, মানে একটা মানে পার্টিকুলার ভ্যালু হবে ওই তারের মোচড়ের বা এই লুপের রোটেশনের, আর আমি যে স্কেলটা রয়েছে স্কেলের মধ্যে, ধরো আগে আমার এইখানটায় এটা স্কেলটা ছিল যেটা আমি দেখছি গ্যালভানোমিটারের সামনে, এটা গ্যালভানোমিটারটা রাখা রয়েছে,
গ্যালভানোমিটারের আয়নাটা রোটেট করলো, আগে এখানটায় স্পট পাচ্ছিলাম, রোটেট করার ফলে এখন আমি এখানটায় স্পট পাচ্ছি, কিন্তু এই স্পটটা ফিক্সড থাকবে, স্কেলের মধ্যে স্পটটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে? দ্যার উইল বি এ ফিক্সড টর্শন বাই এ ফিক্সড অ্যাঙ্গেল থিটা। তো এইটা ছিল আমার নর্মাল গ্যালভানোমিটারের কনসেপ্ট, মুভিং কয়েল গ্যালভানোমিটারের কনসেপ্ট। এবার আসছি আমরা ব্যালিস্টিক গ্যালভানোমিটারে। বইতে দেখবে ব্যালিস্টিক গ্যালভানোমিটার দিয়ে স্টার্ট করেছে। নর্মালি গ্যালভানোমিটার দুটো টাইপের হয়, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, দুটো টাইপের হয়, একটা হয় ডেড বিট গ্যালভানোমিটার আর একটা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার। ডেড বিট গ্যালভানোমিটার হচ্ছে যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, যেখানে আমি একটা ফিক্সড ডিফ্লেকশন পাচ্ছি ফর এ ফিক্সড কারেন্ট। তুমি একটা পার্টিকুলার কারেন্ট পাবে, তার জন্য আমার ঠিক একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমার লুপটা ঘুরবে, লুপটা আমার পার্টিকুলার অ্যাঙ্গেলে ঘুরবে, আর একটা পার্টিকুলার তুমি কি পাচ্ছ, একটা ডিফ্লেকশন পাবে, আর একটা স্পটের একটা পার্টিকুলার ডিফ্লেকশন পাবে। ডিফ্লেকশন এই কারণে বলছি কারণ আমার স্পটটা আগের তুলনায় সরেছে, এই স্কেলের মধ্যে যে আলোর স্পটটা ছিল সেটা আমার ডিফ্লেকশন হয়েছে, সাইডে সরেছে, তো সেই জন্য এটাকে আমি ডিফ্লেকশন বলছি। আর লুপের ক্ষেত্রে কি হয়েছে, থিটা অ্যাঙ্গেল রোটেশন হয়েছে, তো ফিক্সড রোটেশন পাচ্ছি, ফিক্সড ডিফ্লেকশন পাচ্ছি ফর এ ফিক্সড কারেন্ট, সেটা হচ্ছে আমার ডেড বিট। এই দেখো, গিভস এ ফিক্সড ডিফ্লেকশন ফর এ পার্টিকুলার কারেন্ট ডেড বিটের ক্ষেত্রে। এটা আমার কি কাজে লাগে, আমার কারেন্ট মেজার করতে কারেন্ট লাগে, কারণ আমার খেয়াল করো এক্ষেত্রে আই প্রপোর্শনাল টু থিটা, আই প্রপোর্শনাল টু থিটা এক্ষেত্রে। কিন্তু সেকেন্ড টাইপের গ্যালভানোমিটার যেটা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, এরপর আমরা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের থিওরিটাই আলোচনা করব, এটাই তোমাদের আছে। সেটা কি, এটা আমার চার্জ মেজার করে, চার্জ হচ্ছে খুব কম সময়ের জন্য কারেন্ট চলে গেল, সেটাকে চার্জ বলবো, ঠিক আছে? এটা ক্ষেত্রে কোনো ফিক্সড ডিফ্লেকশন হয় না, এক্ষেত্রে কি হয়, অসিলেটারি মোশন হয়। মানে দেখো, এখানে তো কারেন্ট তো ফিক্সড নেই, তার মানে কি হবে, একটা চার্জ জাস্ট চলে গেল, এই যে আমার এর মধ্যে দিয়ে একটা চার্জ চলে গেল, খেয়াল করো এইটা হচ্ছে আমার কি, আমার এই লুপটা ছিল তো, জাস্ট একটা কারেন্ট বা একটা চার্জ কিছু মোমেন্টের জন্য চলে গেল, তো খেয়াল করো জাস্ট কিছু মোমেন্টের জন্য আমার এই লুপের ওপর একটা টর্ক তৈরি হলো, কিছু মোমেন্টের জন্য টর্কটা তৈরি হলো। একটার ক্ষেত্রে কি হচ্ছিল, টর্কটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, যতক্ষণ কারেন্টটা যাবে ততক্ষণ টর্কটা থাকবে নর্মাল গ্যালভানোমিটারের ক্ষেত্রে, কিন্তু ব্যালিস্টিকের ক্ষেত্রে কি হবে, কারেন্ট যাচ্ছে না, চার্জ যাচ্ছে। চার্জ মানে হচ্ছে কারেন্ট খুব কম টাইমের জন্য, চার্জ খেয়াল রাখবে, চার্জ হচ্ছে খুব কম টাইমের জন্য কারেন্ট চলে যাওয়া, কিউ ইকুয়ালস টু আই ডেল্টা টি, খেয়াল রাখবে চার্জ ইকুয়ালস টু কারেন্ট ইনটু টাইম। তো খুব স্মল টাইমের জন্য একটা কারেন্ট চলে যাওয়াকে আমি বলবো চার্জ যাওয়া, সেক্ষেত্রে আমার অল্প সময়ের জন্যই একটা টর্ক কাজ করবে, তো অল্প সময়ের জন্য টর্ক কাজ করলে কি হবে, লুপটা ডিফ্লেক্ট করবে, লুপটা ডিফ্লেক্ট বলবো রোটেট করবে, কিন্তু যেমনি কারেন্টটা আমার চার্জটা বেরিয়ে গেল, পাস হয়ে গেল, এবার লুপটা এলাস্টিসিটির জন্য, এই তারের এলাস্টিসিটির জন্য লুপটা আবার কি করবে, আগের জায়গায় আগের অবস্থায় ফিরে আসতে যাবে, আর তার ফলে কি হবে, লুপটা অসিলেট করা শুরু করবে, রোটেট করা শুরু করবে। মানে এটা অনেকটা কি কেস হলো বলতো, তুমি একটা পেন্ডুলাম রয়েছে, পেন্ডুলামটাকে হালকা করে নড়িয়ে ছেড়ে দিলে, বুঝতে পারছো, হালকা করে তুমি নড়িয়ে ছেড়ে দিলে, এক্ষেত্রেও তাই হচ্ছে, যখন লুপের মধ্যে দিয়ে চার্জটা পাস করলো, লুপের ওপর হালকা একটা টর্ক কাজ করলো, তার ফলে লুপটা কি হলো, মিন পজিশন থেকে একটুখানি সরে গিয়ে তারপর টর্কটা অফ হয়ে গেল। এবার তাহলে কি হবে, লুপটা আমার কি হবে, লুপটা আমার অসিলেট করবে, ঠিক কি না, এই জায়গাটা বুঝতে পারলে, লুপটা আমার অসিলেট করবে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা একটু বলো। হ্যালো, বুঝি আরেকবার একটু বলো। হ্যাঁ বলছি, ধরো তোমার কাছে একটা এরকম লুপ আমি খালি হাতে দিয়ে দিয়েছি, একটা তারের সাথে এরকম একটা লুপ লাগানো রয়েছে, কোনো কারেন্টের কেস নেই, আমি বললাম লুপটাকে দিয়ে টর্শনাল অসিলেশন করা, তুমি কি করবে, টর্শন করার জন্য তুমি লুপটাকে ধরে একটুখানি ঘোরাবে, রোটেট করবে, ঠিক কি না, হালকা রোটেট করে কি করবে, ছেড়ে দেবে, তারপর কি হবে, লুপটা অটোমেটিক্যালি অসিলেট করবে, টর্শনাল অসিলেশন, তাই তো? এবার তুমি যেটা হাতে ধরে তুমি কি করছিলে, একটা টর্ক অ্যাপ্লাই করছিলে হাতে দিয়ে, তারপর ছেড়ে দিচ্ছিলে বলেই আমার লুপটা অসিলেট করা শুরু করছিল, মোমেন্ট অফ ইনার্সিয়াতে তোমরা করেছিলে এই এক্সপেরিমেন্টটা ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে, লুপ ছিল না ও ক্ষেত্রে, একটা বড় বডি ছিল, মনে পড়ছে, টর্শনাল অসিলেশন। এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এই যে প্রথম রোটেট করা যেটা তুমি হাত দিয়ে করছিলে, করে ছেড়ে দিচ্ছিলে, সেই কাজটা কে করছে, সেই কাজটা ওই চার্জটা করছে,
চার্জটা যখন আমার চলে যাচ্ছে, চার্জ যেহেতু আমার কারেন্ট অ্যাকচুয়ালি কম সময়ের জন্য কারেন্ট, সেই কম টাইমে যতক্ষণে চার্জটা আমার এই লুপের মধ্যে দিয়ে যাচ্ছে সেই টাইমে আমার শুধু লুপের ওপর একটা টর্ক কাজ করছে, আর যেমনি চার্জটা লুপের মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে টর্কটা অফ হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, টর্কের জন্য কি হলো, লুপটা একটুখানি হালকা রোটেট করে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপর কি হবে, অসিলেট করবে কিনা? আচ্ছা, হ্যাঁ অসিলেট তো করবে, বুঝা গেল তো? এবার যদি আমার যদি আমার এই লুপটা অসিলেট করে, টর্সনাল অসিলেশন, তুমি স্কেলটায় কি দেখবে একটু বলো, স্কেলটায় কি দেখবে? স্কেলটায় তুমি দেখবে যে লাইটের স্পটটা আছে সেটাও অসিলেট করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অসিলেট করবে, ঠিক কি না? লাইটের স্পটটাও স্কেলের মধ্যে অসিলেট করবে। তো এইখানে এইটা হচ্ছে ব্যালিস্টিক, ব্যালিস্টিক গ্যালভানোমিটারে কি হচ্ছে, আমার ব্যালিস্টিক গ্যালভানোমিটারে আমার অসিলেশন হবে, আমার লাইটের স্পটটা অসিলেট করবে। আমাদের কি দেখতে হয়, থ্রো দেখতে হয়। ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমাকে থ্রো দেখতে হয়, থ্রো কথাটা মাথায় রাখবে। থ্রো, থ্রো কি, ধরো ইনিশিয়ালি লাইটটা আমার এখানে ছিল, এটা আমার মিন পজিশন, ইনিশিয়ালি লাইটের স্পটটা এখানে ছিল যখন কোনো কারেন্ট বা চার্জ যায়নি, যেমনি চার্জটা গেল তেমনি আমার কি হলো, ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডটা যত অবধি লেফট সাইডে বা রাইট সাইডে সরেছে প্রথমবার, খেয়াল করো প্রথমবার, এটাকে আমি বলবো ফার্স্ট থ্রো। থ্রো তার মানে কি হচ্ছে বলো, থ্রো বলতে কত অ্যাম্প্লিটিউডটাকে বোঝাচ্ছে, কতটা রোটেশন হয়েছে যখন চার্জটা আমার লুপের মধ্যে দিয়ে গেল, সেই মোমেন্টে যে লুপটা রোটেট করলো কতটা ম্যাক্সিমাম রোটেট করলো সেটাকেই আমি ফার্স্ট থ্রো বলবো। থ্রো কেন বলছি, কারণ স্পটলাইটটা সেন্টার থেকে মনে হচ্ছে লেফট সাইডে থ্রো হয়েছে, মানে কেউ ছুঁড়ে ফেলেছে এরকম একটা ফিলিং আসবে, হট করে দেখবে লেফট সাইডে মুভ করে গেল, মনে হলো যেন কেউ ছুঁড়ে ফেললো লাইটটাকে, তাই জন্য কথাটাকে থ্রো ইউজ করছে, এটাকে বলে ফার্স্ট থ্রো, বুঝতে পারলে? সেন্টারে ছিল যখন কোনো কারেন্ট, যখন কোনো আমার কারেন্ট বা চার্জ পাস হয়নি, লাইটটা আমার সেন্টারে ছিল, যেমনি তোমার চার্জটা পাস হলো প্রথমবারে কি তুমি দেখলে, লাইটটা আমার লেফট সাইডে সরে গেল, এটাকে আমি বলবো ফার্স্ট থ্রো। তারপর কি হবে, আবার ব্যাক পরে আবার মাঝখানের পজিশনে আসবে, মিডল মিন পজিশনে আসবে, তারপর যেটা যাবে সেটাকে আমি বলবো সেকেন্ড থ্রো, রাইট সাইডে, এটাকে বলবো সেকেন্ড থ্রো, বুঝতে পারলে থ্রোর কেসটা? মানে ফার্স্টের পর মিডলে আসাতেই ফার্স্ট থ্রো, না না, তারপর মিডল থেকে সেকেন্ডে যাওয়াটা, অ্যারোটা দেখো ম্যাক্সিমাম যাওয়া অবধি, ফার্স্ট থ্রোটা হচ্ছে সেন্টার থেকে ম্যাক্সিমাম লেফটে যাওয়া অবধি আমি ফার্স্ট থ্রো ধরছি, সেটা রাইটও নিতে পারতাম, ম্যাক্সিমাম মানে সেন্টার মিন পজিশন থেকে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেতে আমার ওটা হচ্ছে ফার্স্ট থ্রো, তারপর আবার সেন্টারে ফিরলো, সেন্টার থেকে আবার ম্যাক্সিমাম এবার রাইট সাইডে ম্যাক্সিমাম যেতে, সেন্টার থেকে রাইট সাইড, সেটা হচ্ছে সেকেন্ড থ্রো, বুঝতে পারলে? আবার সেন্টারে ফিরবে, সেন্টার থেকে আবার কতটা আমার থ্রো বলতে এখানে আমি ধরছি সেন্টার থেকে কতটা সরছে, সেটা তো প্রত্যেকবার থ্রো কমতে থাকে, কমবে তো, ওটাই তো আসছে, ওইগুলো আসছে আস্তে আস্তে। যদি আমার কোনো অসিলেশন না, যদি আমার ড্যাম্প না থাকতো, কোনো ড্যাম্পিং না থাকতো, সেক্ষেত্রে তো আমি ফার্স্ট থ্রো সেকেন্ড থ্রো সেম দেখতাম যদি ড্যাম্পিং না থাকতো, কিন্তু এখানে অনেক ড্যাম্পিং আছে, সেই ড্যাম্পিং এর জন্য থ্রো কমবে, আসছে ওই কেসেসগুলো আসবে আস্তে আস্তে। এই অবধি বুঝতে পারলে তো, থ্রো কাকে বলে বুঝতে পারলে তো, সেন্টার থেকে কতটা লেফটে সরলো প্রথমবার যখন চার্জটা জাস্ট গেল, সেই মুভমেন্টে কতটা লেফটে সরলো সেটাকে ফার্স্ট থ্রো বলবো, তারপর অসিলেশনটা চলতে থাকবে, এবার লেফট থেকে আবার রাইট মাঝখানে ফিরলাম, তারপর কতটা রাইটে সরলাম সেটা হচ্ছে সেকেন্ড থ্রো, আবার মাঝখানে ফিরলাম আবার কতটা লেফটে সরলাম সেটা থার্ড থ্রো, এইভাবে থ্রো গুলো হবে, ঠিক আছে? তো এইটা আমি খেয়াল রাখবে, সবগুলো আমি লাইট স্পট নিয়ে ভাবছি, সবকিছু আমি লাইট স্পট নিয়ে ভাবছি, আর লাইট স্পটের মোশনটা কিন্তু আমার থিটার সাথে প্রপোর্শনাল, মানে লাইট স্পটটা যত সরবে তত আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, লুপটা রোটেট করছে, খেয়াল রাখবে লুপের রোটেশন হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো এই অবধি বোঝা গেল। এবার চলো নেক্সট কেসটা কি হলো, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, টর্ক আমি জানি, যে মোমেন্টে আমার নর্মাল আমি কি জানি, যে ডিফ্লেক্টিং টর্ক যেটা কাজ করছে, যেটার জন্য আমার লুপটা রোটেট করছে, সেটা কত, NIAB। এবার ব্যালিস্টিকের ক্ষেত্রে কি হচ্ছে, চার্জ ফ্লো করছে, চার্জ ফ্লো করছে, চার্জটা কত, কিউ ইকুয়ালস টু
আই ডিটি, আই ডেল্টা টি, কিউ ইকুয়ালস টু আই ডেল্টা টি। তো যখন একটা চার্জ, খেয়াল করো যখন একটা চার্জ আমার একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে গেল, তখন কি হচ্ছে আমার একটা ঘাত বল তৈরি হচ্ছে ওই গ্যালভানোমিটারের মধ্যে, যেটাকে বলে ইম্পালস, ঘাত বলে, ঘাত বল বলবো না, ঘাত বলবো বাংলায়, ইম্পালস বলে যেটাকে। ইম্পালস নর্মালি ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু টাইম, খেয়াল রাখবে ফোর্স ইনটু টাইম, ফোর্স ইনটু টাইম, তার মানে তোমার এটা তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ মোমেন্টাম, ফোর্স ইনটু টাইম, তুমি খেয়াল করো তুমি মোমেন্টাম পাবে। ইম্পালসের, ইম্পালসের ডাইমেনশন মোমেন্টামের সমান হয়, কারণ ফোর্স ইনটু টাইম, ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে এম ভি বাই টি, তাহলে ইম্পালস কত হবে, ফোর্স ইনটু টাইম, দ্যাট ইজ মাস ইনটু ভেলোসিটি, দ্যাট ইজ মোমেন্টাম। তো মোমেন্টামটা, তো এক্ষেত্রে ইম্পালস কত হবে, যখন আমার জাস্ট যে মোমেন্টে চার্জটা ফ্লো করে গেল কয়েলের মধ্যে থেকে, সেই মোমেন্টে কয়েলের ওপর যে ইম্পালসটা কাজ করবে সেটা কত হবে, দেখো ফোর্সটা তখন টর্ক হয়ে যাবে, যেহেতু এটা রোটেশনাল মোশন, তো টর্ক ইনটু ডেল্টা টি, টর্ক ইনটু ডেল্টা টি, ইম্পালস কি ফোর্স ইনটু টাইম, যেহেতু এটা রোটেশনাল মোশন তাই ফোর্সের জায়গায় আমি টর্ক নিচ্ছি, টর্ক ইনটু ডেল্টা টি, টর্কটা কত, টর্ক হচ্ছে এটা এন আই এবি, তো এন আই এবি ডেল্টা টি, এখানে আই ডেল্টা টি থেকে আমি কিউ নিয়ে নিচ্ছি, তাহলে আমার যে ইম্পালসটা কাজ করছে, খেয়াল রাখবে ইম্পালস যেটা কাজ করছে আমার, যে ইম্পালসটার জন্য, যে ঘাতটার জন্য আমার রোটেশনটা হচ্ছে, ওই কি বলবো, বা স্টার্ট হচ্ছে, রোটেশনটা স্টার্ট হচ্ছে লুপের, সেটা হচ্ছে এন এ কিউ, এন এ বি কিউ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, এ হচ্ছে এরিয়া অফ দ্য লুপ, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর কিউ হচ্ছে চার্জ। ঠিক আছে, তো ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার তো? তাদের রেসপেক্টিভ রোটেশনাল কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যাবে। যেমন আরেকটা জাস্ট পরের লাইনটা দেখো, ইম্পালস কে আমি এখানে কি নিচ্ছি দেখো, আচ্ছা নর্মালি ইম্পালসটা আমি কি বললাম, ইম্পালস কি হয় মোমেন্টামের সমান হয়, ঠিক কি না, এক্ষেত্রে দেখো ইম্পালসটা আমি মোমেন্টামের সমান নিচ্ছি, কি এটা কি নিচ্ছে, আই আই ওমেগাটা কি, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কারণ এটা রোটেশনাল মোশন হচ্ছে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য কয়েল, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য কয়েল, আর ওমেগা ওয়ান হচ্ছে সাডেন অ্যাঙ্গুলার ভেলোসিটি, সাডেন অ্যাঙ্গুলার ভেলোসিটি কেন, যখন আমার চার্জটা যাবে সেই মোমেন্টে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পাচ্ছে সেই মোমেন্টের জন্য, জাস্ট মোমেন্টারিলি, এটা তো সবসময় থাকবে না, এটা তো কমতে থাকবে, তো সাডেন অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেইটা ওমেগা ওয়ান, ওমেগা, ঠিক আছে, ধরা হয়েছে। তো দেখো দুটো ইম্পালস পেলাম, একটা ইম্পালস পেলাম কি এন এ বি কি ইনটু কিউ, আর আরেকটা পেলাম আই ওমেগা, দুটো ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ এবার ইকুয়াল না, এখান থেকে আমার মেইন টার্গেট হচ্ছে আমাকে চার্জটা বার করতে হবে, কারণ আমি চার্জ মেজার করছি, আমাকে কিউটা বার করার চেষ্টা করতে হবে, কোন একটা ফর্মুলা আনার চেষ্টা করতে হবে। এবার এখানে আমি আরেকটা কেস ধরছি, সেটা হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল পজিশনটা, ইনিশিয়াল পজিশনটা ছিল থিটা জিরো, যখন কোনো ডিফ্লেকশন হয়নি, আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটাকে আমি ফার্স্ট থ্রো বলবো, মানে ইনিশিয়াল পজিশনে লুপটা এরকম ছিল, যখন আমার স্কেলের মধ্যে আলোটা ঠিক মাঝখানে আসছিল, স্কেলের মধ্যে আলোটা ঠিক মাঝখানে আসছিল, তারপর আমার লুপটা কি হলো, কতটা ডিফ্লেক্ট করলো, ধরো থিটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করেছে, থিটা অ্যাঙ্গেল ডিফ্লেকশন হয়েছে, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল লুপটা বেঁকে গেছে, যখন আমার প্রথমবার যখন আমার চার্জটা গেল, তখন আমার কি হলো ফার্স্ট থ্রোটা হলো, এইটা ফার্স্ট থ্রো তো, সেন্টার থেকে কতটা আলো লেফট সাইডে চললো সেটাই তো আমার ফার্স্ট থ্রো, ঠিক কি না, তখন আমার কি হয়েছে, লুপ যেটা ছিল সেটা থিটা অ্যাঙ্গেল, থিটা না থিটা জিরো অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করেছে, তাহলে থিটা জিরো কেউ আমি ফার্স্ট থ্রো বলতে পারবো কি পারবো না, থিটা জিরো হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, প্রথম ডিফ্লেকশনটা, ঠিক আছে, থিটা জিরো হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, যতটা লুপটার ম্যাক্সিমাম রোটেট করেছে, তাহলে খেয়াল রাখবে থিটা জিরোটা আমার ফার্স্ট থ্রো হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি পরে ইউজ করবো কথাটা, ফার্স্ট থ্রো অ্যাকচুয়ালি না, এটা ফার্স্ট থ্রো হচ্ছে না, এটা হচ্ছে আনড্যাম্পড থ্রো, যাই হোক এটা আপাতত ফার্স্ট থ্রো বলবো না, তো থিটাটা, থিটা জিরো হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য কয়েল, রোটেশন অফ দ্য কয়েল, যখন আমার চার্জটা পাস করবে, কতটা ওয়ার্ক ডান করতে হলো আমাকে, এই যে
ডিফ্লেকশনটা হলো, তারটা কি হয়েছে, মোচড় হয়েছে, তারটার উপর টর্শন হয়েছে এই তারটার উপর, তো কতটা আমার ওয়ার্ক ডান করতে হয়েছে, এটা ইলাস্টিসিটির কনসেপ্ট। ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো থেকে থিটা জিরো সি থিটা ডি থিটা, ইলাস্টিসিটির কনসেপ্ট এটা। ওয়ার্ক ডান ইকুয়ালস টু সি থিটা ডি থিটা, যেটাকে ক্যালকুলেট করলে তুমি কি পাবে, হাফ সি থিটা জিরো স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, তো এই ব্যাপারটা বুঝতে পারলে ওয়ার্ক ডানটা। তাহলে এবার আমি কি করব দেখো, এবার এই ওয়ার্ক ডানটা কোথা থেকে আসছে, ওয়ার্ক ডানটা আসছে তুমি দেখো, যখন আমার ওয়ার্ক ডান তো এনার্জি, এবার যখন আমার এর মধ্যে দিয়ে কারেন্টটা বা চার্জটা গেল, তখন আমার কি হলো, এই রোটেট করা এর উপর একটা ছোট্ট এই যে লুপটা, এটার মোশন শুরু হলো, সে একটা কাইনেটিক এনার্জি পেয়েছিল কি পাইনি, সেই কাইনেটিক এনার্জিটাই তো আমার এই ওয়ার্ক ডান হিসাবে কাজ করছে। যখন লুপটার মধ্যে দিয়ে চার্জটা গেল, লুপটার উপর টর্ক একটা ফোর্স কাজ করলো, একটা টর্ক কাজ করলো, তার ফলে কি হলো, লুপটা রোটেট করছে, মানে এখানটায় টর্ক ইনটু অ্যাঙ্গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে কি হচ্ছে দেখো, এখানটায় একটা কাইনেটিক এনার্জি গেইন করছে, লুপটা একটা কাইনেটিক এনার্জি গেইন করছে, সেই কাইনেটিক এনার্জিটা কি হবে, সেই কাইনেটিক এনার্জিটা যেহেতু রোটেশনাল মোশন, হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার রোটেশনাল মোশনের জন্য, সেই কাইনেটিক এনার্জিটাই আমার এই ওয়ার্ক ডান হাফ সি থিটা জিরো স্কোয়ারের সমান হবে। ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমি কি করলাম, ওমেগা ওয়ানটা বার করলাম, ওমেগা ওয়ানটা কত বের হচ্ছে দেখো, রুট ওভার সি বাই আই থিটা জিরো, ওমেগা ওয়ানটা আমি বার করছি এখান থেকে। ঠিক আছে, এই এই কেসটা ক্লিয়ার হলো তো, কাইনেটিক এনার্জি গেন করছে আমার লুপটা, কারণ তার উপর টর্ক কাজ করছে, টর্ক কাজ করার জন্য কি হচ্ছে, লুপটা থিটা অ্যাঙ্গেল রোটেট করছে, তার মানে কাইনেটিক এনার্জি গেন করছে, টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট, সেই কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে, কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, রোটেশনাল মোশনের ক্ষেত্রে হাফ আই ওমেগা স্কোয়ার, সেইটা। আর এই কাইনেটিক এনার্জিটাই কি করছে আমার এই তারটার যে তারটার যে টর্শন হচ্ছে, এই তারটার যে মোচড় হচ্ছে, সেই মোচড়ের জন্য কাজটা করছে এই কাইনেটিক এনার্জিটাই। তো তাহলে আমার কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, দ্যাট ইজ হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হাফ সি থিটা জিরো স্কোয়ার, দুটোকে ইকুয়াল করে আমি ওমেগা ওয়ানটা বার করছি, ওমেগা ওয়ান ইকুয়াল টু রুট ওভার সি বাই আই থিটা জিরো। এই অবধি ক্লিয়ার, কোনো অসুবিধা থাকলে বলো, এই অবধি ঠিক আছে। এবার আমি কি করব, আমি ধরে নিচ্ছি যে মোশন যেটা আছে সেটা নন ড্যাম্পিং মোশন হচ্ছে, কোনো ড্যাম্পিং নেই, কোনো ড্যাম্পিং নেই, সেক্ষেত্রে রোটেশনাল মোশনের, রোটেশনাল মোশনের ক্ষেত্রে এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, দেখো তাই হয় কি না, এটা নর্মালি তোমার, এটা কিন্তু ইকুয়েশন অফ মোশন থেকে আসছে, আই ডি টু থিটা ডি থি টু ইকুয়ালস টু মাইনাস সি থিটা, সেখান থেকে এই জিনিসটা আসছে। এইখান থেকে তুমি আইটা নামিয়ে দাও, আইটা নামিয়ে দাও, তুমি কি পাচ্ছ, ডি টু থিটা ডি থি টু প্লাস সি বাই আই থিটা ইকুয়ালস টু জিরো। খেয়াল করো, এটা আমার এসএইচএম এর ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না, এটা আমার এসএইচএম এর ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না, ডি টু থিটা ডি টি টু প্লাস সি বাই আই থিটা, তাহলে ওমেগা স্কোয়ার এক্ষেত্রে কত হচ্ছে, ওমেগা স্কোয়ার হচ্ছে আমার সি বাই আই, ওমেগা স্কোয়ার হচ্ছে সি বাই আই, তাহলে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড হয়ে যাবে আমার টু পাই বাই ওমেগা, টু পাই বাই ওমেগা, দ্যাট ইজ টু পাই, টাইম পিরিয়ডটা কত হবে, টু পাই রুট ওভার আই বাই সি, ঠিক কি না। এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা থেকে আমি আইটা বার করে নিচ্ছি, আই দেখো কত বেরোচ্ছে, জাস্ট আইটা বেরোচ্ছে ওয়ান বাই ফোর পাই স্কোয়ার সি টি স্কোয়ার, ওয়ান বাই ফোর পাই স্কোয়ার সি টি স্কোয়ার। তাহলে আমি কি কি আমি বার করছি দেখো, ফার্স্ট অফ অল আমি ওমেগা ওয়ানের ভ্যালুটা বার করলাম, এইখান থেকে আমি আই এর ভ্যালুটা বার করলাম, এরপর আমি কি করব, এই এইটা বুঝতে পারলে তো, যে আমি এটা ধরছি যে কোনো ড্যাম্পিং হচ্ছে না, সেই অবস্থায় আমি অসিলেশনটা, আমি টাইম পিরিয়ডটা দেখছি কত হচ্ছে, টাইম পিরিয়ডটা হবে এই ফর্মুলাটা, যদি আমার কোনো ড্যাম্পিং না হতো।
আচ্ছা, এবার আমি ওই সেই শুরুর কেসটায় চলে যাচ্ছি। আমি কি বলেছিলাম, ইম্পালসের দুটো ফর্মুলা আছে। একটা ইম্পালসের ফর্মুলা হচ্ছে এইটা এন এ বি ইন্টু কিউ, আর একটা ইম্পালসের ফর্মুলা হচ্ছে আই ওমেগা ওয়ান। ঠিক আছে, দুটো ইম্পালসের ফর্মুলা পেয়েছিলাম, দুটোকে ইকুয়াল করে দাও। আই ওমেগা ওয়ান ইকুয়ালস টু এন এ বি কিউ, খেয়াল করো আমি আই এর ফর্মুলা বার করেছি, দেখো আই এর ফর্মুলা বার করে রেখেছি, আর ওমেগা ওয়ান এর ফর্মুলা বার করে রেখেছি। আই আর ওমেগা ওয়ান এর ফর্মুলা এই দুটো জায়গা থেকে বার করে রেখেছি, ওমেগা ওয়ান আই। ঠিক আছে, দুটো বার করে রেখেছি, এইখানটায় আই আর ওমেগা ওয়ান এর ফর্মুলা আমি বসিয়ে দেবো। সেখান থেকে আমার কাজ কি, কিউটা বার করা। কিউটা বার করে এইটা হচ্ছে কিউ, আই আর ওমেগা ওয়ান এর ভ্যালু বসিয়ে দিলে এইটা আমি কিউ পাবো, এইটা মুখস্থ রাখতে হবে। কিউ ইকুয়ালস টু টি বাই টু পাই সি বাই এন এ বি ইন্টু থিটা জিরো। ঠিক আছে, এটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমি ব্যালিস্টিক এর চার্জ বার করতে পারবো। এই ফর্মুলা থেকে আমি ব্যালিস্টিক, যে কি বলবো, ব্যালিস্টিক গ্যালভানোমিটারদের থ্রোটা দেখে চার্জ বার করতে পারবো। কিন্তু একটা গন্ডগোল আছে। আচ্ছা, এটা এই অবধি বোঝা গেল কি, কিভাবে চার্জ বার করতে পারবো? দেখো, যদি আমি টিটা জানি, এই ভ্যালুগুলো জানি, তাহলে আমার শুধু জানতে হবে থিটা জিরোটা। থিটা জিরো কার ওপর নির্ভর করছে? স্পটলাইটটা কত সরলো তার ওপর নির্ভর করছে, ঠিক কি না? স্পটলাইটটা কতটা সরলো তার ওপর নির্ভর করছে কি না থিটা জিরো? ফর্মুলা কি হওয়া উচিত? থিটা জিরো ইকুয়ালস টু, এমনি এমনি বলছি, ফর্মুলাটা এটাই হবে কিনা, টু বাই টু ডি, টু ডি, ঠিক কি না? তাহলে একটু ভেবে দেখো যে যদি আমি, যদি আমার আনড্যাম্পড মোশন হতো, খেয়াল রাখবে আনড্যাম্পড মোশন হতো, সেক্ষেত্রে যেমনি আমার চার্জটা গেল, চার্জটা আমার গ্যালভানোমিটার দিয়ে গেল, তখন আমার কতটা ডিফ্লেকশন হয়েছে, কতটা আমার এই স্পটলাইটটা সরেছে, সেটা থেকে আমি ডিটা বার করতে পারবো। কতটা সরলো, সরে আবার তো ফট করে রাইট হ্যান্ড সাইডে আবার মুভ করা শুরু করবে, কিন্তু কতটা ম্যাক্সিমাম আমার সরেছে সেটা আমি হট করে মার্ক করে নিলাম, সেটা আমি মার্ক করে নিলাম, দেখে নিলাম কত দূর অব্দি গেছে ম্যাক্সিমাম স্কেলের মধ্যে। সেটা থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ডি পেয়ে যাচ্ছি। সেই ডি এর ফর্মুলা থেকে আমি থিটা জিরো পেয়ে যাব। বাকি জিনিসগুলো আমার জানা, আমি চার্জটা বার করতে পারবো কি পারবো না? যেভাবে তোমরা ওই মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে টাইম পিরিয়ড বার করেছিলে, এখানটায় তুমি এই স্পটলাইটটারও সেভাবে টাইম পিরিয়ড বার করে নাও। অসিলেশনটার 20 খানা অসিলেশনের বা 10টা অসিলেশনের টাইম নাও, বাই 10 করে দাও। ঠিক আছে, তো টাইম পিরিয়ডটা তোমরা বার করতে পারছ, কারণ অসিলেট করছে আমার এই স্পটলাইটটা, এই স্কেলের মধ্যে যে লাইটটা রয়েছে সেটা আমার অসিলেট করছে। সেটা দেখে দেখ তুমি সেটা কতগুলো বার অসিলেট করলো, মানে ধরো এই পজিশনে এখানে গেল, এখানে গেল, এই গেল একটা অসিলেশন, এখানে গেল, এখানে গেল, এখানে এলো এক দুটো অসিলেশন, এরকম করে তুমি 10টা অসিলেশন নাও, তারপর বাই 10 করো, তুমি টাইম পিরিয়ডটা পেয়ে যাচ্ছ। তো দেখো, সব কিছু আমি থেকে আমি চার্জটা বার করে দিতে পারতাম, কিন্তু একটা ছোট্ট গন্ডগোল আছে, সেটা হচ্ছে থিটা জিরো হচ্ছে আনড্যাম্পড, আনড্যাম্পড, আনড্যাম্পড মানে থ্রো যেটাকে বলবো, কিন্তু আমার নর্মাল কেসে আনড্যাম্পড হয় না, মোশন ইজ ড্যাম্পড, ইন প্র্যাকটিস মোশন ইজ ড্যাম্পড। তো এই কারণে এখন আমাকে কি করতে হবে, ড্যাম্পড মোশনটাকে বার করতে হবে, ড্যাম্পড মোশনের জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো তো থিটা জিরোকে আমাকে কোনোভাবে ড্যাম্পড মোশনের জন্য নিয়ে আসতে হবে, তারপর আমাকে এখানে থিটা জিরোর ফর্মুলাটা বসাতে হবে, তবে আমি চার্জটা বার করতে পারবো। থিটা জিরো দিয়ে আমার কাজ হবে না, কারণ কেন কাজ হবে না, কারণ আমার আনড্যাম্পড অ্যাকচুয়াল মোশনে আনড্যাম্পড হয় না, অ্যাকচুয়ালি মোশনটা ড্যাম্পড মোশন হয়। তো সেটা এবার কি, থিটা জিরোটা ফার্স্ট থ্রো ছিল না? না না, ফার্স্ট থ্রো না, এটা আনড্যাম্পড থ্রো, এটাকে ফার্স্ট থ্রো ঠিক বলা যাবে না, কারণ যখন কোনো, কারণ এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে খেয়াল করো ড্যাম্পিংটা আমার কিন্তু নেই, নো ড্যাম্পিং ধরা হয়েছে, তবেই আমার এই ইকুয়েশনটা এলো। তো এক্ষেত্রে তুমি খেয়াল করো, তোমার অ্যাম্পলিটিউড কিন্তু কমবে না, তোমার ফার্স্ট থ্রোর মান আর সেকেন্ড থ্রোর মান সেম হবে, ফার্স্ট থ্রো আর সেকেন্ড থ্রো একই অ্যামাউন্ট হবে, কারণ ড্যাম্পিং হচ্ছে না, তো তোমার অ্যাম্পলিটিউড ফিক্সড থাকবে। তো এক্ষেত্রে আমার ফার্স্ট থ্রো সেকেন্ড থ্রোর কোনো কেসই নেই।
আমি কখন ফার্স্ট থ্রো সেকেন্ড থ্রো বলবো? যখন আমি দেখবো যে অ্যাম্পলিটিউডটা কমছে, যেহেতু ড্যাম্পিং হচ্ছে, ঠিক কি না, যেটা রিয়েল লাইফে হবে। কিন্তু এটা তো আনড্যাম্প মোশন ধরা, মানে আইডিয়াল কেস ধরে করা হয়েছে। এক্ষেত্রে তো আমার সবসময় একই অ্যামাউন্ট অসিলেট করবে, একই অ্যামাউন্ট অসিলেট করবে। আচ্ছা, তাহলে এবার আমি কি করব দেখো, এবার ড্যাম্পিং ফ্যাক্টরগুলোকে আমাকে কাউন্ট করতে হবে। দুটো কারণে ড্যাম্পিং হতে পারে এই লুপের, একটা হচ্ছে এয়ার ফ্রিকশনের জন্য, যেটা অবভিয়াসলি, আর সবসময় খেয়াল রাখবে যে আমার যে ড্যাম্পিং ফ্যাক্টর থাকে সেটা সবসময় ভেলোসিটির ওপর নির্ভর করে, যেহেতু এটা ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স ভেলোসিটির ওপর নির্ভর করে। তো এটা যেহেতু রোটেশনাল মোশন, এটা আমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ওপর নির্ভর করবে। তো এয়ার ফ্রিকশন যেটা আছে সেটাকে আমি আপাতত ধরছি এ ডি থিটা, এ ডি থিটা ধরছি, ডি থিটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? আর এটা একটা কনস্ট্যান্ট, এ যেটা আছে সেটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার এয়ারের জন্য ড্যাম্পিং হচ্ছে। এইটা অতটা ইম্পর্টেন্ট না, নেক্সট পার্টটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং কেন তৈরি হয়? ফ্যারাডেস ল মনে আছে যে যখন আমার একটা কোনো লুপের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, তখন আমার কি হয়, একটা ইন্ডিউস ইএমএফ তৈরি হয়, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডি ফাই বি ডিটি, ফ্যারাডের ল, ফার্স্ট ল। যদি আমার একটা লুপ রয়েছে, কারেন্ট একটা লুপ রয়েছে, যে লুপের তার একটা তার রয়েছে, তারের লুপ রয়েছে, সরি, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কি, ম্যাগনেটিক ফ্লাক্স খেয়াল রাখবে ফাই বি ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, নর্মালি ডট প্রোডাক্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, ম্যাগনেটিক ফ্লাক্স, এইটা যদি টাইমের সাথে চেঞ্জ হয় তাহলে আমার কি হবে, এই লুপের মধ্যে একটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে, ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে, ঠিক আছে? মনে পড়লো ফ্যারাডেস ল? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, সরি, সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো আমার এই লুপটা ছিল, লুপটার নাম দিয়েছি পিএসআরকিউ বা পিকিউআরএস, এই লুপটা রোটেট করেই দেখো পি প্রাইম এস প্রাইম এরকম সরে গেছে, এই দ্বি থিটা পরিমাণ রোটেট করেছে, কথার কথা ধরছি, দ্বি থিটা পরিমাণ রোটেট করেছে। তাহলে এই ম্যাগনেটিক, এই এরিয়ার চেঞ্জ কত হলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ফ্লাক্সের চেঞ্জ কত হলো? খেয়াল করে দেখো এই এরিয়াটা কত, তুমি যদি এই এই অর্ধেকটা ধরো, এই অর্ধেক এরিয়াটা কত হচ্ছে, এই অর্ধেক এরিয়াটা, এই অর্ধেক এরিয়াটা হচ্ছে আমার পিএস ইন্টু পিকিউ ডি পিও ডি থিটা, অর্ধেক এরিয়াটা এইটুকুনি হচ্ছে কিনা বলো, পিএস ইন্টু পিও ডি থিটা। খেয়াল করে দেখো, পিএস লেন্থ আর পিও ব্রেথ, এরিয়া কত হবে, আর মানে সরি এখানে এরিয়ার চেঞ্জ ডেল্টা এ, কতটা এরিয়া সুইপ করলো, এই এরিয়াটা বলবো না, এই কতটা এরিয়া সুইপ করলো, কতটা চেঞ্জ হলো, কারণ পিও ডি থিটা কোনটাকে রিপ্রেজেন্ট করে, এইটাকে রিপ্রেজেন্ট করে কিনা, এটা হচ্ছে পিও ডি থিটা, পি পি প্রাইম যেটা সেটা হচ্ছে আমার পিও ডি থিটা, ঠিক কিনা ভেবে দেখো। পিও কোনটা বুঝতে পারছো তো, পিও এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা ও, এই ডি থিটা অ্যাঙ্গেল সরেছে, তাহলে পি পি প্রাইম এই লেন্থটা, এইটা কত হবে, পি পি প্রাইমটা পিও ডি থিটা হবে কি হবে না, এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা। তাহলে এই যে অর্ধেক অংশটা কতটা এরিয়া সোয়াইপ করলো, কতটা এরিয়া কভার করলো এই মুভমেন্টটা করতে গিয়ে, পি থেকে পি প্রাইমে যেতে গিয়ে এই অর্ধেক অংশটা কতটা এরিয়া সোয়াইপ করলো, এরিয়া সোয়াইপ করলো হচ্ছে এইটা, পিএস, পিএস হচ্ছে লেন্থটা, পিএস হচ্ছে লেন্থটা ইনটু পিও ডি থিটা, এতটা এরিয়া সে সোয়াইপ করলো, মানে পরিষ্কার করলো। এবার এটা তো অর্ধেকটা অংশটা, পুরোটার জন্য কতটা হবে, পুরোটার জন্য কত হবে, টু গুণ হয়ে যাবে, তাহলে কতটা এরিয়া কভার করলো, এরিয়া ছোট, অ্যাঙ্গেলটা ছোট হচ্ছে না,
আর না এরিয়া সার্কেল হিসাবে কেন কভার করবে আমি বুঝলাম না। ও তুমি এইটা পিপি প্রাইমটা বলছো তো, এটা হ্যাঁ ছোট হ্যাঁ অ্যাঙ্গেলের জন্য, এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা, আচ্ছা ছোট না মানে অ্যাঙ্গেলের জন্য। যখন এই টর্চটা ঘুর মানে এই কয়েলটা যখন ঘুরলো আর হুম কি, হুম হুম তো যখন ওই এরিয়াটা কভার করছে, তো সেই এরিয়াটা তো মানে সার্কেল বা অ্যাঙ্গেল হিসাবে আসবে না, একটা আর্ক হিসাবে আসবে আর্ক। হ্যাঁ আর্ক হিসাবেই তো আসছে। না আমি বলছি এরিয়া কতটা কভার করলো, মানে কতটা এরিয়া পরিষ্কার করলো, আচ্ছা সোয়াইপ করলো, সেইটা হচ্ছে এইটা 2 PS। 2 কেন মানে হচ্ছে লেন্থ ইনটু পুরোটা ব্রেথ বেরোচ্ছে। আর কি, হ্যাঁ বলো। লেন্থ ইনটু ব্রেথ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরোটার জন্য হয়ে যাচ্ছে 2 PS পিও দি থিটা। এই দেখো এখানটায় রয়েছে 2 PS পিও দি থিটা, এটা হচ্ছে কত পরিমাণ এরিয়া এই রোটেশনের জন্য সোয়াইপ হলো, সেটার সাথে দেখো বি গুণ করেছে। কারণ খেয়াল করো ফ্লাক্স যেটা ছিল, ফ্লাক্স যেটা ছিল সেটা কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া ফ্লাক্স। তো দেখো আর ইএমএফটা কি, d∅dt, চেঞ্জ টাইম ডেরিভেটিভ অফ ফ্লাক্স। তো এই দেখো ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া ddt, আর যেহেতু আমার n টার্মস আছে তাই জন্য n টা গুণ হয়ে যাবে। সব এটা সব সময় হয়, n টার্মস থাকলে একটা n টার্ম গুণ হয়ে যাবে এই ক্ষেত্রে, ঠিক আছে? তো যদি আমার লুপের মধ্যে n সংখ্যক টার্ম থাকে তাহলে আমার এখানটায় মাইনাস n dbdt হয়ে যায় ম্যাগনেটিক এই ইনডিউস ইএমএফ টা। তো খেয়াল করো আলটিমেট ফর, তুমি এইটা যদি এইটা দেখো, এটা খুব বেশি মনে রাখার দরকার নেই, তোমরা মেন এইটা মাথায় রাখবে, মেন এটা মাথায় রাখবে, এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ এন এ বি ডি থিটা, এটা হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ টা, ঠিক আছে? ইনডিউসড ইএমএফ টা কত বেরোলো, মাইনাস ডিডিটি অফ এন এ বি ডি থিটা। এবার যেহেতু এন এ বি এই সবগুলো কনস্ট্যান্ট, এন এ বি সবগুলো কনস্ট্যান্ট, তাহলে এপসাইলেনটা আমার কি বেরোচ্ছে, মাইনাস এন এ বি ডি থিটা বেরোচ্ছে, ডি থিটা ডিটি। এই এন এ বিটাকে আমি জি ধরে নিলাম, এটা একটা গ্যালভ্যানোমিটারের, যেহেতু আমার সবটা গ্যালভ্যানোমিটারের জন্য কনস্ট্যান্ট তাই জন্য এটাকে আমি একটা ফিক্সড কনস্ট্যান্ট জি ধরে নিলাম, জি ইকুয়ালস টু এন এ বি। তাহলে আমার ইনডিউস ইএমএফটা কত বেরোলো, মাইনাস জি ডি থিটা ডিটি। এই অবধি বোঝা গেল, এই অবধি বোঝা গেল কিনা একটু বলো। তাহলে এবার দেখো, এটা আমি ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং ধরছি, মানে আমার গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সরি কারেন্ট যাচ্ছে না, সি কারেন্টটা ধরবো না, সরি এখানে আমি ইনডিউসড কারেন্টটা ধরবো, কারেন্ট ডিউ টু ইনডিউসড ইএমএফ, কারেন্ট প্রডিউস ডিউ টু ইনডিউসড ইএমএফ, সেটা কত হবে? এইটা তো ইএমএফটা তৈরি হয়েছে যখন আমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লুপটা মুভ করছে। এবার খেয়াল করো দুটো কারেন্ট আছে এক্ষেত্রে, একটা অরিজিনাল কারেন্ট বা চার্জ, ধরো অরিজিনাল কারেন্টও হতে পারে চার্জও হতে পারে, যেটার জন্য আমার লুপটা মোশন করা শুরু করলো। কিন্তু যখন লুপটা মোশন মুভ করছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ফ্যারাডেস ল অনুযায়ী তার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে যেটা একটা উল্টো কারেন্ট তৈরি করছে, সেই কারেন্টটা কি করবে, এই এই লুপের মোশনটাকে আটকাবার চেষ্টা করবে। এটাই হচ্ছে লেঞ্জ ল, সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, লেঞ্জ ল দেখবে। তো এই লুপটা এই রোটেশনটাকে আটকাবার চেষ্টা করবে যে কারেন্টটা, সেই কারেন্টটা কত হবে, আই ইকুয়াল টু এপসাইলন বাই আর, খেয়াল রাখবে আই ইকুয়াল টু এপসাইলন বাই আর। এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে ইনডিউসড ইএমএফটা, আরটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভ্যানোমিটার সার্কিট, পুরো সার্কিটটা গ্যালভ্যানোমিটারের সাথে আমি যা যা যুক্ত করে রেখেছি, গ্যালভ্যানোমিটারের রেজিস্ট্যান্স প্লাস সার্কিটের রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, সেটা হচ্ছে আই ইকুয়াল টু এপসাইলন বাই আর। তাহলে যে অপোজিং টর্কটা ক্রিয়েট হবে, যেই টর্কটা কি করছে, এই খেয়াল করো এই টর্কটা ঠিক যেমন এলাস্টিকের রেস্টোরিং টর্কটা আমার কি করছিল, মোশনটাকে আটকাবার চেষ্টা করছিল, তো এইটা আমার এই যে টর্কটা তৈরি হচ্ছে এই কারেন্টের জন্য, ইনডিউসড কারেন্টের জন্য যে টর্কটা তৈরি হচ্ছে সেই টর্কটা আলাদা, ঠিক আছে? এটা আমার এখানে আমি টাও আই লিখে দিলে ভালো হতো। এই টর্কটা আমার কি করছে, আমার মোশনটাকে আটকাবার চেষ্টা করছে। খেয়াল করবে আগের টর্ক ছিল সেটা আমার মোশনটা স্টার্ট করছিল, এই টর্কটা কি করছে, এটা ইনডিউসড কারেন্টের জন্য তৈরি হচ্ছে, আর এই টর্কটা আমার মোশনটাকে লুপের মোশনটাকে আটকাবার চেষ্টা করছে যাতে অসিলেশনটা না হয়। সেইটা তাহলে কার সমান হবে, টর্কের ফর্মুলা সবসময় এটাই হয়, এন আই এ বি হবে। আই এর জায়গায় তুমি এই ফর্মুলাটা বসিয়ে দাও, মাইনাস মাইনাস হচ্ছে কারণ আটকাবার চেষ্টা করছে বলে, মাইনাস এন এ বি এপসাইলন আর, এপসাইলনের ভ্যালুটা তুমি এখান থেকে বসিয়ে দাও বা এইটা বসিয়ে দাও, এই ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ,
আর এখানেও মাইনাস আছে, মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এনএবি স্কোয়ার বাই আর ডিটিটা ডিটি, এনএবি স্কোয়ারটা জি স্কোয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ড্যাম্পিং টর্ক, যেটা সেইটা আমার কি হয়ে যাচ্ছে জি স্কোয়ার, যেটা অবভিয়াসলি এনএবি, এনএবি জি স্কোয়ার বাই আর ডি থিটা ডিটি। এইটা হচ্ছে ড্যাম্পিং টর্ক ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি কোনো অসুবিধা? বলো, হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে টোটাল ড্যাম্পিংটা কি হবে, দেখো এখানে এয়ার ড্যাম্পিংটাও গুণ করে দিই, যোগ করে দিয়েছি এ ডিটিটা ডিটি, আর তার সাথে ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিংটাও যোগ করে দিয়েছি। তো এটা হচ্ছে টোটাল ড্যাম্পিংটা, নেট ড্যাম্পিং, এ প্লাস জি স্কোয়ার বাই আর ডিটিটা ডিটি। এই ড্যাম্পিংটাকে আমি কি করব, এবার আমার ইকুয়েশনে বসাবো, আর আমি ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশন পাবো। এইটা হচ্ছে আমার ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশন। খেয়াল করো, এই টার্মটা থাকতো একবার তোমাদের অ্যাকাউস্টিক্স এর বইটা, ও তোমাদের তো আছেই, শুধু তোমাদের চ্যাপ্টারটা নেই কিন্তু বইটা তো আছেই, তোমরা একটু দেখে নেবে ড্যাম্পড মোশনের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন আছে, বা মোর প্রিসাইজলি এই ইকুয়েশনটা আছে ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে। ডি টু থিটা ডিটি টু প্লাস টু বি ডি থিটা ডিটি প্লাস ওমেগা জিরো স্কোয়ার থিটা, ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে, ঠিক কি না? এইটা এই ইকুয়েশন থেকেই আমার এই ইকুয়েশনটা আসছে। টু এখানে টু বিটা কি হচ্ছে, টু বিটা হচ্ছে এই জিনিসটা, খেয়াল রাখবে ওয়ান বাই আই, খেয়াল রাখবে ক্যাপিটাল আইটা মুভমেন্ট অফ ইনার্সিয়া, ওয়ান বাই আই এ প্লাস জি স্কোয়ার বাই আর, আর ওমেগা জিরো স্কোয়ার যেটা সেটা হচ্ছে সি স্কোয়ার, সি বাই আই, ওমেগা জিরো স্কোয়ার যেটা সেটা হচ্ছে সি বাই আই। আর এই আনড্যাম্পড, সরি ড্যাম্পড অসিলেশন, এই ড্যাম্পড অসিলেশনের সলিউশন সবসময় এইটা হয়, ড্যাম্পড অসিলেশনের সলিউশন এটা হয়। এটাও তোমাদের অ্যাকাউস্টিক্স এর বইতে দেওয়া রয়েছে, দেখবে একবার। থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি এ ওয়ান ই টু দি পাওয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু টি প্লাস এ টু ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু টি, এটা মানে ই টু দি পাওয়ারের মধ্যে আছে। এইটা হচ্ছে সলিউশন। এবার আমরা কি করব, আমাদের দরকার ড্যাম্পিংটা যেন কম হয়, ড্যাম্পিংটা যেন কম হয়, তার মানে ওই যে ফার্স্ট তিনটে কেস আছে মনে আছে, ড্যাম্পিং স্মল, লার্জ ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং, তিনটে কেস ছিল ওই। এখানে আমরা ওই স্মল ড্যাম্পিং এর কেসটা ইউজ করব। স্মল ড্যাম্পিং এর কেসটা ইউজ করলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে থিটা ইকুয়ালস টু থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা টি প্লাস আলফা। খেয়াল করো, থিটা হচ্ছে আমার আনড্যাম্পড অসিলেশনের রোটেশন, আর থিটা জিরোটা যেটা ছিল সেটা হচ্ছে আমার, সরি ভুল বললাম, থিটাটা হচ্ছে আমার ড্যাম্পড অসিলেশন, আর থিটা জিরোটা হচ্ছে আমার আনড্যাম্পড অসিলেশনের রোটেশন। তাহলে দেখো, এবার আমি ড্যাম্পড অসিলেশনের রোটেশনটা আমি আনড্যাম্পড এর রেসপেক্টে পেয়ে যাচ্ছি, কিছু একটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যে আমার আগের ইকুয়েশনটা ছিল একদম প্রথমে, এইখানে থিটা জিরোকে আমি রিপ্লেস করতে পারবো, এখানে থিটা জিরোকে আমি এবার রিপ্লেস করতে পারবো, কিছু একটা করতে পারবো এক্ষেত্রে, ঠিক আছে? চলো সেটা দেখা যাক, এখনো কাজ বাকি আছে, অনেক বড় জিনিস, একটু ভেঙে ভেঙে করলে মাথায় থাকবে, পার্টস গুলো একটুখানি ভেঙে ভেঙে যদি করতে পারো। ওমেগাটা কি, ওমেগাটা অবভিয়াসলি ওমেগা রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আলফাটা একটা কনস্ট্যান্ট, আলফাটাকে আমি তাড়াতে পারবো কি ধরে নিয়ে, যে থিটা জিরো ছিল যখন টাইম জিরো, মানে ইনিশিয়াল কন্ডিশনে আমি থিটাটাকে জিরো ধরছি যখন টাইম জিরো ছিল, সেটা দিলে অবভিয়াসলি আলফা জিরো বেরিয়ে যাবে, আমার ফাইনাল ফর্ম হয়ে যাবে এইটা, থিটা ইকুয়াল টু থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা টি। এইটা ড্যাম্পিং এর, তুমি যদি এরকম একটা গ্রাফ হয় ড্যাম্প অসিলেশনের গ্রাফ, মাঝখান দিয়ে সাইন কার্ভ, এরকম একটা গ্রাফ হয়, ঠিক আছে, দেখবে এই জিনিসটা আছে, তোমাদের করা আছে, এই অ্যাম্পলিটিউডটা ই টু দি পাওয়ার মাইনাস বিটি তে এই এক্সপোনেনশিয়ালি ফল করতে থাকে। তুমি স্কেলটাকে ইমাজিন করো, এই স্কেলটাকে, এই স্কেলটাকে যার মধ্যে এরকম তোমার স্পটলাইটটা দেখতে পাচ্ছ, এটাকে চলো ইমাজিন করো। ইনিশিয়ালি স্কেলটা এখানটায় আমার স্পটলাইটটা ছিল,
যেমনি চার্জটা গেল স্পটলাইটটা আমার মুভ করে এখানে গেল, তো এটাকে আমি কি বলবো, ফার্স্ট থ্রো বলবো? ফার্স্ট থ্রোটাকে আমি ডি ওয়ান বলতে পারি, ফার্স্ট থ্রোটাকে আমি ডি ওয়ান বলতে পারি, তাই তো? স্পটলাইটটা কতটা সরলো? ডি ওয়ান পরিমাণ সরলো। আর আমরা জানি কি থিটা ফর্মুলা, থিটা ইকুয়ালস টু ডি বাই ক্যাপ টু ক্যাপ ডি বাই টু ক্যাপিটাল ডি। তাহলে আমরা ধরতে পারি ডি ওয়ান এর রেসপেক্টে যে আমার থিটাটা হবে সেটা হবে থিটা ওয়ান, থিটা ওয়ানটাকে আমি ফার্স্ট থ্রো বলবো, ঠিক আছে? তো থিটা ওয়ান বলো তো এবার কতটা টাইম লাগবে যদি আমার টি টাইম পিরিয়ড হয়, টাইম পিরিয়ড টিটা জানা আছে, খেয়াল করো টাইম পিরিয়ড টিটা জানা আছে, সেক্ষেত্রে এই ফার্স্ট শোটা পেতে আমার কতটা টাইম লাগবে? টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে, টাইম পিরিয়ড এর রেসপেক্টে টাইমটা বলো তো কতটা টাইম লাগবে? দেখো কমপ্লিট, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, আচ্ছা দেখো অসিলেশন হতে, টোটাল অসিলেশন হতে কতক্ষণ লাগে? এই এক, এখানে গেল এক দুই তিন, তার মানে সরি ভুল করলাম, এক দুই তিন চার, টোটাল কমপ্লিট অসিলেশন হতে এরকম চারটে অংশ লাগবে। এইখান থেকে এখানে গেল এক, এখান থেকে এখানে ব্যাক করলো দুই, এখান থেকে এখানে গেল তিন, এখান থেকে এখানে গেল চার, যবে চারটে অসিলেশন হচ্ছে সেটা হতে আমার একটা কমপ্লিট টাইম পিরিয়ড লাগলো। তাহলে শুধু এইটুকুনি যেতে আমার কত লাগবে? টি বাই ফোর লাগবে কি লাগবে না বলো? ফার্স্ট থ্রো পেতে আমার কত টাইম লাগবে? টি বাই ফোর লাগবে কি না? এবার সেকেন্ড থ্রোটা, ফার্স্টের রেসপেক্টে সেকেন্ড থ্রোটা পেতে কত টাইম লাগবে? সেকেন্ড থ্রো হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার সেকেন্ড থ্রো ডি টু, সেকেন্ড থ্রো যেটা অবভিয়াসলি ডি টুর জন্য আমি আমি অ্যাঙ্গেলটা ধরবো থিটা টু, থিটা টুটাকে আমি ধরবো সেকেন্ড থ্রো এর অ্যাঙ্গেলটা, কত টাইম লাগবে ফার্স্টের রেসপেক্টে? এইখান থেকে এখানে যেতে লাগলো টি বাই ফোর, ব্যাক করলো টি বাই ফোর মানে টু টি বাই ফোর, তারপর আবার এখানে গেল থ্রি টি বাই ফোর, লাগবে কি লাগবে না? থ্রি টি বাই ফোর সেকেন্ড থ্রো পেতে উইথ রেসপেক্ট টু ফার্স্ট, মানে ইনিশিয়াল পজিশন থেকে সেকেন্ড থ্রোটা পেতে কত টাইম লাগবে? থ্রি টি বাই ফোর লাগবে কি লাগবে না? তাহলে থার্ডটা কখন পাবো? ফাইভ টি বাই ফোরে পাবো, থার্ডটা মানে আবার এখানে আসবে যখন থ্রি টি বাই ফোর, ফোর টি বাই ফোর, ফাইভ টি বাই ফোর, ঠিক ফাইভ টি বাই ফোর, তাহলে আমার সব অড মাল্টিপেল অফ ফাইভ টি বাই ফোর হবে প্রত্যেক থ্রো গুলো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো বোঝা গেল তো এই কেসটা, থ্রোটা কি বলছে যে সেন্ট্রালের দু সাইডে আমার ব্যালিস্টিক থ্রো গুলো কোন কোন টাইমে পাওয়া যাবে? টি বাই ফোরে ফার্স্টটা পাওয়া যাবে, থ্রি টি বাই ফোরে সেকেন্ডটা পাওয়া যাবে, ফাইভ টি বাই ফোরে থার্ডটা পাওয়া যাবে। তাহলে থিটার ভ্যালু গুলো দেখো, থিটা কি ছিল খেয়াল করে দেখো, থিটা ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী, আর এই থ্রো সময়, থ্রো সময় আমার ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা টিটা কত হচ্ছে? ওমেগা টিটা ওয়ান হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো টি বাই ফোর তো সাইন ওমেগা টি ওয়ান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস ওয়ান, ঠিক কি না? তুমি বসিয়ে দেখো টি বাই ফোর বসিয়ে দেখো, তুমি দেখবে যে সাইনটা ওয়ান পাচ্ছ। তো তোমার এই ফর্মুলায় যদি সাইন ওমেগা টি ওয়ান হয়ে যায় তাহলে থিটা ইকুয়ালস টু কি হচ্ছে? থিটা জিরো, থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বিটি। তাহলে এবার ফার্স্ট থ্রোটার জন্য কি হবে? ফার্স্ট থ্রো এর জন্য তুমি টি এর জায়গায় টি ওয়ান এর জায়গায় তুমি টি বাই ফোর বসাও, তাহলে থিটা ওয়ানটা দেখো তুমি কি পাচ্ছ, থিটা ওয়ান পাচ্ছ, থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বি টি বাই ফোর পাচ্ছ কি পাচ্ছ না? সেকেন্ড থ্রো এর জন্য টাইম থ্রি টি বাই ফোর বসাও, তাহলে সেকেন্ড থ্রো এর জন্য যে অ্যাঙ্গেলটা থিটা টু সেটা তুমি কত পাচ্ছ? থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি বি টি বাই ফোর। সিমিলারলি এটা থার্ড থ্রো এর জন্য কত পাচ্ছ? ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ বি থিটা জিরো, এখানে মাইন ইকুয়ালস টু হয়ে গেছে, ইকুয়ালস টু হবে না, ঠিক আছে এটা কেটে দিও, ইকুয়ালস টু হবে না, গুণ হবে, থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ বি টি বাই ফোর অ্যান্ড সো অন। তাহলে এদের রেশিওটা কি হবে? রেশিও গুলো কি হবে? তুমি দেখো যদি থিটা ওয়ান বাই থিটা টু করো তুমি পাবে রেশিওটা ই টু দি পাওয়ার বি টি বাই টু, করে দেখো থিটা ওয়ান বাই থিটা টু দুটোকে ভাগ করো তোমার থ্রি টি বাই ফোর, হ্যাঁ চলে যাচ্ছে, কেটে যাচ্ছে টু টি বাই ফোর, দ্যাট ইজ বি টি বাই টু পাচ্ছ।
সিমিলারলি তুমি থিটা টু বাই থিটা থ্রি করলেও এটা পাবে, থিটা থ্রি বাই থিটা ফোর করলেও এটা পাবে, থিটা এন বাই থিটা এন প্লাস ওয়ান, মানে যে কোনো দুটো সাকসেসিভ থ্রোয়ের মধ্যে তুমি যদি রেশিও করো অ্যাম্পিটিউডের, সেটা তুমি এই জিনিসটা পাচ্ছ, ই টু দি পাওয়ার বি টি বাই টু। এই ই টু দি পাওয়ার বি টি বাই টুকে বলবো আমি ডিক্রিমেন্ট। আর এইটার যদি লগ করা হয়, এটাকে ডি, এটাকে ডি ধরা হয়েছে, ডি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার বি টি বাই টু, আর এটা লগ যদি করা হয় সেটাকে আমি ল্যামডা বলবো, ল্যামডা ইকুয়ালস টু লগ ডি, দ্যাট ইজ বি টি বাই টু, এটাকে আমি বলবো হচ্ছে লগ ডিক্রিমেন্ট। ঠিক আছে, তো ডিক্রিমেন্ট আর লগ ডিক্রিমেন্ট দরকার। এবার খেয়াল করো, আমার মেন দরকার হচ্ছে ফার্স্ট থ্রোটা। ফার্স্ট থ্রোটা কি ছিল? ফার্স্ট থ্রোর ফর্মুলা এই দেখো, দেখে নাও, ফার্স্ট থ্রোর ফর্মুলা ছিল থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা জিরো ই টু দি পাওয়ার মাইনাস বি টি বাই ফোর। তাহলে থিটা জিরো সেখান থেকে আমি কি পাচ্ছি? থিটা জিরো আমি পাবো থিটা ওয়ান ই টু দি পাওয়ার বি টি বাই ফোর হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, থিটা জিরোটাকে বার করছি। খেয়াল করো, থিটা জিরো ইকুয়ালস টু থিটা ওয়ান ই টু দি পাওয়ার বি টি বাই ফোর, ঠিক কিনা? এবার ল্যামডা কি? বি টি বাই টু। তাহলে ল্যামডা বাই টু কত হবে? বি টি বাই ফোর। তাহলে আমি এখানে এক কাজ করলাম, আমি কি করলাম এখানে ই টু দি পাওয়ার বি টি বাই ফোর এর জায়গায় ই টু দি পাওয়ার ল্যামডা বাই টু করে দিলাম। তাহলে থিটা জিরো ইকুয়ালস টু ই টু দি থিটা ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা বাই টু। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি হয়? ওয়ান প্লাস এক্স প্লাস এক্স এর স্কোয়ার বাই বাই এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে তো? তাহলে ল্যামডা বাই টু এর জায়গায় আমি এক্স এর জায়গায় তুমি ল্যামডা বাই টু বসে দাও, ওয়ান প্লাস ল্যামডা বাই টু প্লাস ল্যামডা স্কোয়ার বাই ফোর ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। ল্যামডাটা যেহেতু এক্ষেত্রে আমার খুব স্মল, আমি শুধু ফার্স্ট টার্মটা রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো, মানে শুধু এইটুকুনি রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। তাহলে আমার কি থাকছে দেখো, থিটা জিরো ইকুয়ালস টু ই ওয়ান থিটা ওয়ান, থিটা জিরো ইকুয়ালস টু থিটা ওয়ান, ওয়ান প্লাস ল্যামডা বাই টু, এই এক্সপোনেনশিয়ালটাকে ভেঙে দিয়ে। ঠিক আছে, তো তাহলে এইটা দেখো, আমি আনড্যাম্প থ্রো থিটা জিরো কে পেয়ে যাচ্ছি উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট থ্রো থিটা ওয়ান। থিটা ওয়ানটা এই দেখো, আমার ফর্মুলা কি ছিল, চার্জের ফর্মুলা কি ছিল? কিউ ইকুয়ালস টু টি বাই টু পাই, টি বাই টু পাই এন এ বি সি, সি বাই এন এ বি, সরি এটা একটু ভুলিয়ে যায়, সি বাই এন এ বি তার সাথে থিটা জিরো ছিল। এবার থিটা জিরোর জায়গায় তুমি কি করো, থিটা ওয়ান ওয়ান প্লাস ল্যামডা বসিয়ে দাও, ওয়ান প্লাস ল্যামডা বাই টু, ঠিক কিনা? তাহলে এবার আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে কি জানতে হবে? ফার্স্ট থ্রোটা জানতে হবে, মানে স্কেল ছিল আমার এখানটায়, আমার স্পটলাইটটা ছিল, যেমনি চার্জটা গেল স্পটলাইটটা প্রথমবার কত দূরে গেছে, প্রথমবার কত দূরে গেছে সেটা যদি আমি মার্ক করে নিতে পারি আমার কাজ হয়ে গেল। বুঝতে পারলে? ফার্স্ট থ্রোটা দরকার, থিটা ডি ওয়ানটা দরকার, বা যেটা থেকে আমি থিটা ওয়ান পেয়ে যাব। স্পটলাইটটা জিরোতে ফিক্সড করে রেখেছি স্কেলের মধ্যে, এই যে আহা সরি, এই যে স্কেলটা ছিল স্কেলে আমি জিরোতে ধরে ফিক্সড করে রাখলাম, কতটা দূর গেল সেটা আমি পেয়ে গেলাম, আমার কাজ হয়ে যাবে, থিটা আমি ফার্স্ট থ্রোটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, আর এই থিটা ওয়ানটা পেয়ে যাচ্ছি, কিন্তু এখনো ল্যামডা জানি না, এখনো ল্যামডা জানি না, ল্যামডা কি করে বার করব, ল্যামডা কি করে বার করব, এই যে থিটা ওয়ান, থিটা ওয়ান বাই থিটা টু আমরা কি পেয়েছিলাম, থিটা ওয়ান বাই থিটা টু ই টু দি পাওয়ার বি টি বাই টু পেয়েছিলাম কি না? থিটা টু বাই থিটা থ্রি এই ভ্যালুটা। তাহলে যদি এরকম এন টার্মস অব্দি সবাইকে গুণ করো তুমি কি পাবে, এন টার্মস অব্দি যদি সবাইকে গুণ করে যাও, থিটা ওয়ান বাই থিটা টু ডট থিটা টু বাই থিটা থ্রি ডট থিটা থ্রি বাই থিটা ফোর, তাহলে তুমি ওই ই টু দি পাওয়ার এন বি টি বাই টু পাবে, which is dn, ঠিক কি না? তাহলে এই ফর্মুলা থেকে তুমি থিটা ওয়ান দেখো, টু টু কেটে যাচ্ছে, থ্রি থ্রি কেটে যাচ্ছে, ফোর এরটা ফোর এর সাথে কেটে যাবে, পরে কি থাকবে? শুধু থিটা ওয়ান বাই লাস্টেরটা থিটা এন প্লাস ওয়ান, থিটা ওয়ান বাই থিটা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ডিএন, ঠিক? কারণ সব কেটে যাবে তো, শুধু প্রথমটা থিটা ওয়ান পড়ে থাকবে আর লাস্টেরটা থিটা, কারণ এখানে দেখো এটা থিটা এন মাইনাস ওয়ান বাই থিটা এন আছে, সেটার মধ্যে থেকে থিটা এন কেটে যাবে, থিটা এন মাইনাস ওয়ান তার আগেরটার সাথে কেটে যাবে, শুধু লাস্টের টার্মটা আর ফার্স্টের টার্মটা পড়ে থাকবে,
তাহলে আমার থিটা ওয়ান বাই থিটা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ডিএন বেরোবে, ডি টু ডি পাওয়ার এন বেরোবে। এর লগ বসাও, তুমি কি পাচ্ছ? লগ অফ থিটা ওয়ান বাই থিটা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন লগ ডি, লগ ডিটাই খেয়াল করো, ল্যামডা, লগ ডিটাই আমার ল্যামডা ছিল। তো ল্যামডাটা আমি কি পাচ্ছি? ওয়ান বাই এন লগ ই থিটা ওয়ান বাই থিটা এন প্লাস ওয়ান, ল্যামডা ইকুয়ালস টু ওয়ান বাই এন লগ ই থিটা ওয়ান বাই থিটা এন প্লাস ওয়ান। তাহলে কি করছি দেখো, এই জায়গাটা খেয়াল রাখো, তাহলে আমার ল্যামডা বার করতে গেলে কি করতে হবে, আমি ধরো কথার কথা বলছি, আমি পাঁচখানা থ্রো কাউন্ট করব, পাঁচখানা থ্রো কাউন্ট করব। প্রথমে আমি কাউন্ট করলাম থিটা ওয়ানটা, কাউন্ট করলাম ডি ওয়ানটা পেয়ে গেলাম, মানে আমি ডি ওয়ান পেয়ে যাওয়া মানে থিটা ওয়ান পেয়ে যাচ্ছি, ফার্স্ট থ্রো পেয়ে গেলাম। তারপর সেকেন্ডটা কতটা গেল? থিটা টু পেয়ে গেলাম, ডি টু বা থিটা টু পেয়ে গেলাম, সেকেন্ড থ্রো কাজ করলাম। তারপর থার্ড থ্রোটা এখানে পেলাম থিটা থ্রি, তারপর ফোর্থটা এখানে পেলাম, কথার কথা, থিটা ফোর, বুঝতে পারছো তো? তারপর আরেকটা থ্রো হলো ফাইভ, এরকম করে আমি কোনোভাবে পাঁচটা থ্রো আমি কাউন্ট করলাম। এবার দেখো সব কাউন্ট করার দরকার নেই, আমার এক নম্বরটার ভ্যালু দরকার, পাঁচ নম্বরটার ভ্যালু দরকার, বাকিগুলো শুধু আমার কাউন্ট করতে হবে, আর ভ্যালুটা আমার চেক করতে হবে এক নম্বর আর পাঁচ নম্বরের, মানে কোথায় কত দূর অব্দি যাচ্ছে লাইটটা, বুঝতে পারছো? এক নম্বরটা স্কেলে কত দূর অব্দি গেল এই রিডিংটা মার্ক করলাম, আর পাঁচ নম্বরটা স্কেলে কত দূর অব্দি গেছে রিডিংটা মার্ক করলাম, মানে থিটা ওয়ান আর থিটা ফাইভ পেয়ে গেছি। ফর্মুলাটা বলো তো তাহলে, আমার ল্যামডা কি হবে? থিটা ওয়ান আর থিটা ফাইভ পেয়েছি, ওয়ান বাই ফোর, এন প্লাস ওয়ান আছে, ওয়ান বাই ফোর লগ থিটা ওয়ান বাই থিটা ফাইভ। তাহলে এইখান থেকে আমি ল্যামডা বার করতে পারবো। তাহলে দেখো এই ফর্মুলায়, চার্জের ফর্মুলায় থিটা ওয়ান পেয়ে গেছি, ল্যামডা পেয়ে গেছি, ল্যামডা কিভাবে বার করতে পারবো বুঝতে পারলে? আচ্ছা টাইম পিরিয়ড কি করে বার করব, টাইম পিরিয়ড কি করে বার করব? অসিলেশনটা স্টপওয়াচ দিয়ে নিতে হবে, নরমাল স্টপওয়াচ দিয়ে। এই অসিলেশন হচ্ছে কারণ টাইম পিরিয়ড তো আমার ড্যাম্পিং হলেও টাইম পিরিয়ড তো ফিক্স থাকে, অ্যাম্পলিটিউড কমে, টাইম পিরিয়ড তো ফিক্স থাকে। তো স্টপওয়াচ দিয়ে নরমাল এই পাঁচটা অসিলেশনের জন্য কত টাইম লাগলো বাই ফাইভ করে দিলাম, টাইম পিরিয়ডটাও পেয়ে গেলাম। তাহলে বাকি কে পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো এইটা, সি এন এবি, সি বাই এন এবি, এইটা বাকি থাকলো। এবার এটা তো কনস্ট্যান্ট, এটাকে বার করার একটা তাও কায়দা আছে, কি করে বার করব খেয়াল করে দেখো। যদি গ্যালভানোমিটারটা ডেড বিট হিসাবে না কাজ করে, ডেড বিট হিসাবে কাজ করে, ডেড বিট মানে স্টেডি ডিফ্লেকশন দেবে, স্টেডি ডিফ্লেকশন দেবে, তাহলে আই ডি, আইডি কারেন্টের জন্য আই আমার থিটা ডি ডিফ্লেকশন হবে, মানে একটা ফিক্সড ডিফ্লেকশন পাবো। খেয়াল করো এইখানে গিয়ে আমার স্পটলাইটটা আটকে গেছে, ফিক্সড ডিফ্লেকশন মানে ফিক্সড কারেন্ট ফ্লো করছে, চার্জ যায়নি কিন্তু, অসিলেশন হচ্ছে না, বুঝতে পারলে তো? প্রথম কেসটা যেখানে অসিলেশন হবে না, একটা কারেন্ট কন্টিনিউয়াসলি যাচ্ছে লুপের মধ্যে দিয়ে, তার ফলে আমার কি হবে, লুপটা একটা জায়গায় ঘুরে থেমে থাকবে, তার ফলে আমি স্পটলাইটটা এই পয়েন্টে আমি ফিক্সড পাবো, বুঝতে পারলে তো? প্রথম কেসটা, একদম ফার্স্ট কেসটা, যেটা আমার ডেড ফিট গ্যালভানোমিটারের কেসটা ছিল, যখন আমি স্টেডি রিফ্লেকশন পাচ্ছি, সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? এই ফর্মুলাটা হয়, মনে করে দেখো, এন আই এ বি ইকুয়ালস টু সি ডি থিটা, ঠিক কি না? তাহলে এখান থেকে তুমি এই সিটা বার করতে পারছো কিনা, সি বাই এন এ বিটা পাচ্ছ কিনা, তোমাকে শুধু কারেন্ট আর ডিফ্লেকশনটা জানতে হবে, কারেন্টটা জানতে হবে, তুমি সার্কিটের মধ্যে একটা অ্যামিটার লাগিয়ে রাখো, কারেন্ট পেয়ে যাবে, আর ডিফ্লেকশনটা তুমি ওই কতটা স্কেলের মধ্যে কতটা সরেছে সেটা থেকে পেয়ে যাবে, ডি বাই টু ডি। স্যার আমরা তো ব্যালিস্টিকে চেক করছি, মানে আমাদেরকে আবার কারেন্টটা সিএনএবি বার করার জন্য আমাকে ওটাকে ডেড বিট করে নিতে হবে, বা বা এটা আইদার দেওয়া থাকবে কথার কথা, বা আমাকে জিনিসটাকে ডেড বিট বানিয়ে আমাকে এটা চেক করতে হবে, ব্যালিস্টিক থেকে ডেড বিটে কনভার্ট করে আমাকে এটা চেক করতে হবে। ব্যালিস্টিক থেকে ডেড বিটে কি করে কনভার্ট করব? আসছে বলছি, এটা এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ এই অবধি ক্লিয়ার হলো তো সবার? তাহলে দেখো আমি সব কিছু পেয়ে যাচ্ছি, আমার যা যা দরকার ছিল সব পেয়ে গেলাম, আমি এখান থেকে আমি কি বার করতে পারবো, চার্জটা বার করতে পারবো, এখান থেকে আমি চার্জটা বার করতে পারবো। তো এইভাবে আমি চার্জটা মেজার করতে পারি,
ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ক্ষেত্রে। তো এর থেকে সত্যি কথা বলতে গেলে আমাদের ডেড বিটটাই ভালো, নর্মাল একটা কারেন্ট আর ডিফ্লেকশন দিয়ে দিচ্ছে, কোনো ঝামেলাই পোয়াতে হয় না, কিন্তু দেখো কত কিছু। চার্জের একটা এক্সপেরিমেন্ট আছে, করানো হয় না কলেজে কারণ এই ঝামেলাগুলোর জন্য, এত ড্যাম্পিং হয় না, মানে এই ল্যামডাটা বার করা যায় না ঠিকঠাক, এত ফাস্ট মানে ফ্লোটা হয় আর কি। যাই হোক, এবার আসছে এইটাও তোমাদের দেখবে সিলেবাসে দেওয়া আছে, সিডিআর, ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স, সিডিআর। ড্যাম্পিং কনস্ট্যান্ট কোনটা? ড্যাম্পিং কনস্ট্যান্ট হচ্ছে এইটা, 2b ইকুয়ালস টু 1 বাই আই এ প্লাস জি স্কোয়ার বাই আর। পেয়েছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখতে গিয়ে, পেয়েছিলাম কি না ড্যাম্পিং কনস্ট্যান্ট 2b টা? একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এই ফর্মুলাটাকে যখন আমি এই ফর্মুলায় কনভার্ট করলাম, তখন আমি 2b টা কি পাচ্ছি, 2b ইকুয়ালস টু এটা পাচ্ছি 1 বাই আই এ প্লাস জি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমার এয়ার ড্যাম্পিং এর জন্য ফ্যাক্টর, জি স্কোয়ার বাই আর হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং এর জন্য ফ্যাক্টর, জিটা কত, NaB। খেয়াল করো যদি আমার এই আরটা কি, খেয়াল করে রাখো আরটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা কার সাথে কার, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আর সাবস্ক্রিপ্ট জি, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর EXT, এই দুটোর যোগফল। এই যে আরটা যেটা রয়েছে, খেয়াল রাখবে এটা টোটাল রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, টোটাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে গ্যালভানোমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস সার্কিটের বাকি যা যা লাগানো রয়েছে সেইগুলোর জন্য রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এবার একটা জিনিস দেখা গেছে যে তুমি যদি এই এক্সটার্নাল, দেখো গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তো তুমি কিছু করতে পারছো না, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তো ফিক্সড রয়েছে, কিন্তু তোমার এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা তোমার হাতে আছে, কারণ তুমি যদি তুমি সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স বক্স লাগানো থাকে, এই রেজিস্ট্যান্স বক্স একটা যদি লাগানো থাকে, তাহলে তুমি কি করতে পারো, সেই রেজিস্ট্যান্স বক্সের চাবি তুলে তুলে তুমি রেজিস্ট্যান্স বাড়াতে পারো। তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স তোমার হাতে আছে, তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি তুমি ইনক্রিজ করো তাহলে কি হবে, সার্কিটে কারেন্ট বাড়বে না কমবে? রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে কি হয়, সার্কিট কারেন্ট ডিক্রিজ করে, কারেন্ট ডিক্রিজ করলে কি হবে, ইনডিউসড EMFটাও ডিক্রিজ করবে, আর ইনডিউসড EMFটা ডিক্রিজ করলে আমার কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিংটাও ডিক্রিজ করবে, আমার ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিংটা ডিক্রিজ করবে, খুব ইম্পর্টেন্ট। তার মানে তুমি খেয়াল করো, তুমি যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও সার্কিটের, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং যেটা আছে, যেটা ওই জি স্কোয়ার বাই আর ডি থিটা ডিটি ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, এইটা তোমার কমে যাচ্ছে যদি তুমি রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও। আর এটা আমি এবার খেয়াল করো, আমার যখন আমি ব্যালিস্টিক গ্যালভানোমিটার আমি ইউজ করছি, আমার কি চাই, আমার ড্যাম্পিংটা কম চাই, আমার ড্যাম্পিংটা কম চাই, বিটা শুড বি লেস দ্যান ওমেগা জিরো, ওমেগা জিরো হচ্ছে আমার নর্মাল অসিলেশনের কি বলবো, নর্মাল, যদি ড্যাম্পিং না থাকতো তাহলে অসিলেশনের যে টাইম ফ্রিকোয়েন্সিটা হতো সেটা হচ্ছে ওমেগা জিরো। তো ড্যাম্পিং আমার কম রাখতে গেলে আমাকে কি করতে হবে, REXTটাকে হাই রাখতে হবে, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স হাই করে রাখতে হবে, কার থেকে হাই রাখতে হবে, একটা পার্টিকুলার ভ্যালু CRC থেকে হাই রাখতে হবে, ক্রিটিক্যাল ভ্যালু। তাহলে হবে কি, তাহলেই আমার যদি এই একটা পার্টিকুলার ভ্যালু থেকে যদি আমার আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে হাই রাখি, তাহলেই আমার ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিংটা কম থাকবে, আর ড্যাম্পিং কম থাকার জন্য আমার কি হবে, মোশনটা অসিলেটরি মোশন হবে, মানে সিম্পল হারমোনিক মোশন হবে। যদি আমার এই ক্রিটিক্যাল ভ্যালু RC-র থেকে কমে যায়, তাহলে আর কিন্তু আমার কমে গেলে কি হবে, রেজিস্ট্যান্সটা কমে গেলে ড্যাম্পিংটা বেড়ে যাবে, ড্যাম্পিং বেড়ে গেলে আর অসিলেটরি মোশন হবে না, ড্যাম্পিংটা বেড়ে গেলে অসিলেটরি মোশন হবে না, তার মানে কি হলো, আমার ব্যালিস্টিকটা ডেড বিটে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারলে, ব্যালিস্টিকটা তাহলে ডেড বিট হয়ে গেল। তো যদি আমরা সার্কিট রেজিস্ট্যান্স একটা জায়গায় বাড়িয়ে দিই, তখন হয় কি, ব্যালিস্টিক গ্যালভানোমিটারটা ডেড বিটে কনভার্ট হয়ে যায়, কিন্তু একটা এটা একটা জাস্ট এটা থিওরিটিক্যাল ব্যাপার, অ্যাকচুয়ালি তা করা ঠিক না, তার কারণ হচ্ছে ডেডবিট আর ব্যালিস্টিক গ্যালভানোমিটার আলাদাভাবে তৈরি করা হয় পার্টিকুলারলি, ওদের ভেতরে অনেক ইন্টারনাল ব্যাপার আছে,
কিন্তু এইটুকুই আমরা বলতে পারি যে ব্যালিস্টিক মানে তাই অ্যাকচুয়াল কনভারসেশন কনভারশন ইজ নট পসিবল, তুমি সম্পূর্ণভাবে একটা ব্যালিস্টিক গ্যালভানোমিটারকে ডেডবিট বানাতে পারবে না, কিন্তু অবভিয়াসলি তার তুমি ড্যাম্পিং ফ্যাক্টরটাকে বাড়িয়ে দিতে পারছো। ড্যাম্পিং ফ্যাক্টরটা বাড়িয়ে দিলে আর অসিলেটরি মোশন হবে না, মানে তার ব্যালিস্টিক নেচারটা আউট হয়ে যাবে, সেটা ডেড মিটের মতো হয়তো বিহেভ করবে কিন্তু অ্যাকচুয়ালি ডেড মিট গ্যালভানোমিটারে কনভার্ট হয়ে যাবে না, কারণ অনেক কেস আছে সেটা পরে বলছি। আচ্ছা এই অবধি বোঝা গেল কি? তাহলে আরসিটাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, আরসিটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স কি করে বার করব? ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স খেয়াল করে দেখো, আমার কন্ডিশন হচ্ছে যখন আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্সের সমান হবে, যখন জাস্ট সমান হবে, আমার সব আমার ড্যাম্পিং ছোট রাখতে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে আরসির থেকে বড় রাখতে হবে। ড্যাম্পিং যদি ছোট করতে হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে আরসির থেকে আমায় বড় রাখতে হবে, কিন্তু যদি আমাকে সমান যদি একদম ক্রিটিক্যাল ভ্যালু যেটা হচ্ছে দুটো সমান রয়েছে সেই সময় কি হবে, আমার ড্যাম্পিং ফ্যাক্টরটা ওমেগা জিরোর সমান হবে, যেটাকে ক্রিটিক্যাল ড্যাম্পিং বলে। ড্যাম্পিং ফ্যাক্টরটা সেই মোমেন্টে ওমেগা জিরোর সমান হয়ে যাবে, খেয়াল করে দেখো। এবার তুমি বিটা জানো, বি এর মানটা জানো, ওমেগা জিরোর মানটা জানো, বসিয়ে দাও, বসিয়ে তুমি আরটা বার করো। এখানটায় কি করা হয়েছে, আমি এয়ার ড্যাম্পিংটাকে নেগলেক্ট করেছি, এয়ার ড্যাম্পিং এ ডিটিটা ডিটিকে নেগলেক্ট করেছি, এটা না করলে হবে না। এয়ার ড্যাম্পিংকে নেগলেক্ট করে তুমি এই দেখো তুমি এইটা পাচ্ছ, আর ইকুয়ালস টু জি স্কোয়ার বাই টু রুট ওভার আইসি, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। তাহলে আমার আরসি যেটা, আরসিটা কি, সরি, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে আরসিটা কি হচ্ছে দেখো, তুমি এইখানে তুমি আর এর জায়গায় তুমি আর আর জি প্লাস আরসি বসিয়ে দাও, তাহলে আরসিটা কি পাচ্ছ দেখো, জি স্কোয়ার বাই টু রুট ওভার আইসি মাইনাস আর জি, এইটা হচ্ছে তোমার সিডিআর এর ভ্যালু, সিডিআর এর ভ্যালু। এটা দুই নম্বরের প্রশ্ন আসে, হোয়াট ইজ সিডিআর, দুই নম্বরের প্রশ্ন এটা আসে, আগের বারও মনে হয় এসেছিল দুই নম্বরের প্রশ্ন। বলো এই অবধি ক্লিয়ার? তাহলে ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্সের কেসটা বুঝতে পারলে তো? তো খেয়াল রাখবে যে এক্সটার্নাল যদি আমার গ্রেটার দেন আরসি হয় তাহলে আমার কি হবে, গ্রেটার হওয়া মানে আমার এটা ব্যালিস্টিক আছে, গ্রেটার এক্সটার্নাল যত বেশি হবে ড্যাম্পিং ছোট হবে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি আরসি থেকে বড় হয় তাহলে ড্যাম্পিং কম হবে, ড্যাম্পিং কম কার ক্ষেত্রে, ব্যালিস্টিক ক্ষেত্রে। আর যদি তোমার এটাকে তুমি কমিয়ে দাও, কমিয়ে যদি আরসি থেকে ছোট করে দাও তাহলে সেটা আমার ডেড বিট হয়ে যাবে। তো এটা একটা পদ্ধতি আছে যে আমি চাইলে এইভাবে ব্যালিস্টিককে আমি ডেড বিট করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, কারণ দুজনের কনস্ট্রাকশনেও কিছু ডিফারেন্স থাকে, তার জন্য সম্পূর্ণভাবে মানে তুমি ব্যালিস্টিক গ্যালভানোমিটারকে দিয়ে ডেড বিট বানিয়ে কাজ করতে পারবে না, খুব একটা সুবিধা হবে না। হ্যাঁ তুমি ওই আইডিটাটাকে ইউজ করতে পারো, ওই একটা কেস ছিল না এই এইটা বার করা, এটার ক্ষেত্রে তুমি হয়তো করতে পারো জিনিসটা, কারণ এটা এইটা করার ক্ষেত্রে তোমার ওই ওই গ্যালভানোমিটার দিয়েই তো কাজ করতে হবে, না হলে তো কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। তো এইটা বার করার সময় তুমি ওই এক্সটার্নাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে এই কাজটা করা যেতে পারে, ঠিক আছে? তো আচ্ছা এবার সেন্সিটিভিটি চলে আসি, সেন্সিটিভিটির জাস্ট ডেফিনেশন। আচ্ছা সেন্সিটিভিটিটার কেস আছে, ডিফ্লেকশন অফ লাইট স্পট অন মিলিমিটার স্কেল, মিলিমিটার স্কেল মানে হচ্ছে এই যে এই স্কেলটা, এটা মিলিমিটার স্কেল, এটাকে মিলিমিটারে ধরা হয়েছে সব কিছু, ঠিক আছে? তো অন মিলিমিটার স্কেল প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 1 মিটার অ্যাপার্ট, মানে স্কেল থেকে তোমার এই যে আয়নার দূরত্ব, স্কেল থেকে যে আয়নার দূরত্বটাকে 1 মিটার ধরা হয়েছে, নর্মালি আইডিয়ালি তাই ধরা হয়, ঠিক আছে? স্কেল থেকে আয়নার দূরত্বকে 1 মিটার ধরা হয়েছে, সেই অবস্থায় 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে পরিমাণ ডিফ্লেকশন হবে ইন মিলিমিটার স্কেলের মধ্যে স্পটলাইটের, যখন স্কেলের মধ্যে কতটা স্পটলাইটটা সরলো, মানে এই ডিটা বার করছো, খেয়াল রাখবে ডিটা বার করছো, যখন তোমার 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট যাবে সেইটা আমার সেন্সিটিভিটিকে বোঝাচ্ছে, কারেন্ট সেন্সিটিভিটিকে বোঝাচ্ছে। ফর নর্মালি আই এর ফর্মুলা কি, আই ইকুয়ালস টু সি বাই এন এ বি থিটা, স্টেডি ডিফ্লেকশনের জন্য, সেই হিসাবে কারেন্ট সেন্সিটিভিটি এস আই ইকুয়ালস টু ডি থিটা ডি আই ইকুয়ালস টু এন এ বি বাই সি, ঠিক আছে? এবার এটা তো
এটা নর্মাল ফর্মুলা, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার ইউনিটটা কি হওয়া উচিত, ইউনিটটা হওয়া উচিত খেয়াল রাখো রেডিয়ান, রেডিয়ান পার মাইক্রো অ্যাম্পিয়ার, সে রেডিয়ান পার মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিট হওয়া উচিত, কারণ ডিটিটা ডিআই আছে খেয়াল রাখবে। কিন্তু তুমি যদি দেখো সেন্সিটিভিটির ইউনিট যদি দেওয়া রয়েছে, সেন্সিটিভিটির ইউনিট দেওয়া থাকে নর্মালি মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার, মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া থাকবে, মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া থাকলে তোমায় বুঝে নিতে হবে যে তাহলে আমাকে থিটা যেটা আছে সেটাকে ডি বাই টু ডি ফর্মুলায় নিয়ে এসে ভেঙে নিতে হবে, থিটাটাকে ডি বাই টু ডি এই ফর্মুলায় নিয়ে এসে মিলিমিটারে নিয়ে আসতে হবে, সেখান থেকে আমাকে ডিটা আনতে হবে। তাহলে আমার দেখো ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, সেন্সিটিভিটি কি হচ্ছে, সেন্সিটিভিটি এস ইকুয়ালস টু থিটা বাই আই, তো নর্মাল ফর্মুলা থিটা বাই আই, সেটা আমার কি হয়ে যাবে ডি বাই আই ইকুয়ালস টু, নিচে লিখছি ইকুয়ালস টু এন এ বি বাই সি ইন্টু টু ডি, এন এ বি বাই সি ইন্টু টু ডি, বুঝতে পারলে ডি বাই আই তে নিয়ে আসতে হবে, কিন্তু এন এ বাই থিটা বাই আই এর জায়গায় তুমি ডি বাই আই নিয়ে এসেছো যদি তোমার মিলিমিটার বাই পার মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া থাকে সেন্সিটিভিটির ইউনিট, তখন এটা টু ডি গুণ হয়ে যাবে এইটার সাথে, বুঝতে পারলে কি পারলে না বলো, এখানটায় কোনো অসুবিধা থাকলে বলো, সেন্সিটিভিটি এটা একটা অঙ্ক করিয়ে করানো আছে সেটা দেখলে বুঝতে পারবে, এটা বুঝতে পারলে, হ্যালো টুডিটা মাল্টিপ্লাই হচ্ছে ডিভাইড, হ্যাঁ তুমি এই দেখো থিটার জায়গায় তুমি ডি বাই আই আনছো, থিটার জায়গায় তুমি ডি বাই টু ডি আনছো থিটার জায়গায়, তাহলে টু ডিটা নিচে থাকছে সেটা আমার উঠে যাবে না, দাঁড়াও তোমাকে এখানে দেখাচ্ছি, হ্যাঁ বুঝলাম না ডি বাই টু ডি দেখাচ্ছি, সেন্সিটিভিটির ফর্মুলা দুটো হয় এস ইকুয়ালস টু থিটা বাই আই হতে পারে, তাহলে আমার ইউনিটটা হওয়া উচিত খেয়াল করো রেডিয়ান বার, রেডিয়ান পার মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, কিন্তু আরেকটা ইউনিট হচ্ছে সেটা হচ্ছে ডি বাই আই, ডিটা কি বলো তো ওই মিলিমিটার স্কেলে কতটা ডিফ্লেকশন হলো সেটা, সেটা আমার থিটার সাথে কি নাম সম্পর্ক, ডি এর সাথে থিটার কি সম্পর্ক, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ফর্মুলাটা কি থিটা ইকুয়ালস টু ডি বাই ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডিটা হচ্ছে স্কেল থেকে মিররের দূরত্ব, তাহলে এবার তুমি এইখানটা এইটা জায়গায় তুমি এইটা বসাও, দেখো কি হচ্ছে, তারপর এস ইকুয়ালস টু, এস ইকুয়ালস টু থিটা বাই আই ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল, এন এ বি বাই টু, এন এ বি বাই সি, এন এ বি বাই সি, তাহলে এবার থিটার জায়গায় তুমি ডি বাই টু ডি বসাও, টু ডি আই এন এ বি বাই সি, তাহলে ডি বাই আইটা কত হবে, তো ইনটু একটা টু ডি আছে, হ্যাঁ বুঝেছি, বোঝা গেল তো এবার, তো এই ফর্মুলাটা আমাদেরকে নর্মালি বেশিরভাগ ইউজ করতে হবে, এই ফর্মুলাটা অঙ্কের জন্য ফর প্রবলেমস, প্রবলেমস এর জন্য, কারণ নর্মালি তোমাকে কারেন্ট সেন্সিটিভিটির ইউনিটটা মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া থাকবে, স্যার সেন্সিটিভিটির ওখানে লেখা ছিল না যে পার মানে 1 মিলিমিটার ডিসটেন্স যখন মিররটা থাকবে তখন কত, ওটা তো একদম কি বলবো, দেখো ওটা কেসটা হচ্ছে কি বলতো, ওই সেন্সিটিভিটিটা হচ্ছে আইডিয়াল ডেফিনিশন, কিন্তু তুমি তোমার হয়তো 1 মিটারে রাখতে পারলে না, তোমাকে স্কেলটাকে একটু কমে রাখতে হলো, সেক্ষেত্রে তোমার ডিটাকে তো ইউজ হতে, ফর্মুলাতে ডিটা তো তোমার ইউজ হতেই পারে, যেমন আমরা আমাদের এক্সপেরিমেন্ট 1 মিটারটা হচ্ছে পারফেক্ট, কিন্তু আমাদের যেমন ধরো ইনস্ট্রুমেন্টের যখন আমরা মানে প্র্যাকটিক্যাল করি আমরা ডিটাকে কখনো 1 মিটার থাকে না, একটু বেশি বা একটু কম থাকে, সেক্ষেত্রে আমাদের সেটাকে কন্ডিশনে নিতে হয় তো, ফর্মুলার মধ্যে নিতে হয় তো, বুঝতে পারলে কেসটা, আচ্ছা এবার আরেকটা কেস আছে, সেন্সিটিভিটিটা কার উপর নির্ভর করে, দেখো তারের যে রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্স সে আর জি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, সেটা কার উপর নির্ভর করবে, তারের লেন্থের উপর নির্ভর করবে, এল জি তার যে যে তারটা দিয়ে লুপটা তৈরি করেছো তার উপর, আর তার এই সেই তারের যে ক্রস সেকশনাল এরিয়া, তারের যে ক্রস সেকশনাল এরিয়া খেয়াল রাখবে
এইটার এই লুপের এরিয়া হচ্ছে এ, আর তারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এজি, খেয়াল রাখবে কিন্তু এজির ওপর নির্ভর করবে, এজি হচ্ছে তারের ক্রস সেকশনাল এরিয়া, যে তারটা দিয়ে তৈরি হয়েছে সেই তারের ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এজি, লুপের এরিয়াটা কিন্তু এ, আলাদা খেয়াল রাখবে, এই জায়গাটা যেন গুলিয়ে না যায়, লুপের এরিয়াটা হচ্ছে এ, তারের ক্রস সেকশনাল এরিয়া যে পাতলা পাতলা তারগুলো তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এজি। এবার খেয়াল করো, তুমি যদি নাম্বার অফ টার্নস এন টাইমস বাড়িয়ে দাও, তাহলে এলটা আমার এন টাইমস বাড়বে কি বাড়বে না, তারের লেন্থটা এন টাইমস বাড়বে কি বাড়বে না, একটা লুপ একটা তার দিয়ে লুপ বার করেছো, তার লেন্থ হচ্ছে এল, তুমি যদি দশখানা এবার দশখানা টার্নস দিয়ে দাও, তাহলে এলটা 10L হয়ে যাবে কি হবে না বলো, তাহলে তোমার যদি তুমি এন টাইমস তুমি বাড়াও কিন্তু তুমি লুপের এরিয়া ফিক্সড রাখছো। এবার এখানটা এই কেসটা আমিও বুঝতে পারিনি, মনে হয় হয়তো তারগুলো গায়ে গায়ে এরকম ভাবে জড়িয়ে যায় হয়তো, সেটাকে তোমাকে ফিক্সড রাখতে বলছে মানে, কিন্তু এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে, যাই হোক মানে প্র্যাকটিক্যালি কনফিউশন আছে, অ্যাকচুয়ালি জানি না, লুপটাকে কনস্ট্যান্ট, এই লুপের এরিয়াটা কনস্ট্যান্ট রাখতে চাইছে, লুপের এরিয়া মানে বুঝতে পারছো তো, এইটা হচ্ছে লুপের এরিয়া, তাহলে তোমার এল যেটা আছে যে লেন্থটা আছে সেটা এন টাইমস বাড়বে, কিন্তু এরিয়াটা তোমাকে সেম রাখতে গেলে তারের যে এরিয়াটা, তারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে তোমাকে এন টাইমস কমাতে হবে, 1/n কমাতে হবে তারের ক্রস সেকশনাল এরিয়া, মানে এই জায়গাটা নিয়ে আমারও কনফিউশন আছে, তো মাথায় রেখে নিয়েছি, কিছু করার নেই, এটা মাথায় রাখবে যে যদি তুমি n টাইমস তারটাকে পেঁচাও, মানে n টাইমস তারের সংখ্যা বাড়াও, তোমার লেন্থটা তোমার n টাইমস ইনক্রিজ করবে, আর তারের ক্রস সেকশনাল এরিয়া, তারের ক্রস সেকশনাল এরিয়া সেটা তোমার n টাইমস ডিক্রিজ করতে হবে, তবেই তোমার লুপের এরিয়াটা ফিক্সড থাকবে, তবেই তোমার লুপের এরিয়া কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারলে তো, মানে এমনিতে তো আমরা তারের লেন্থ বাড়ালে এরিয়া কমে সেটা তো নর্মাল, এবার সেই হিসাবে হয়তো লম্বা করে কাটছো, এখানে তো টেনে বাড়াচ্ছ তুমি, এখানে এক্সট্রা তার অ্যাড করছো, আর এখানে এরিয়াটা কমছে হচ্ছে তুমি চাইছো যে তোমার লুপের এরিয়াটা ফিক্সড থাকে, তার জন্য তোমাকে তারের এরিয়াটাকেও কমাতে হবে, তারের ক্রস সেকশনাল এরিয়াটাকে মানে তারটাকে আরো পাতলা নিতে হবে, তো কত কমাতে হবে এটা আই থিঙ্ক থিওরিটিক্যালি এরকম হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি তো লুপটা তারটা তো একটার উপর একটা হয় না, তারগুলো পাশাপাশি থাকে, একটা ফ্রেমের মধ্যে বাঁধা থাকে, যাই হোক এটা বাদ দাও, এইটা মেন আইডিয়াটা রাখো যে এটা এল যেটা আছে সেটা প্রপোর্শনাল টু এল জি, যেটা সেটা প্রপোর্শনাল টু এন, এটুকুনি মাথায় রাখবে, আর তারের যে প্রসেসাল এরিয়া সেটা হচ্ছে 1/n এর সাথে প্রপোর্শনাল, তাহলে আর যেটা আছে সেটা আমার এন স্কোয়ার এর সাথে প্রপোর্শনাল হয়ে যাবে, এইটুকুনি মাথায় রাখো, ঠিক আছে, লেন্থ অফ দ্য ওয়্যার যেটা আছে সেটা এন এর সাথে প্রপোর্শনাল, যে তারের যে আমার কি বলবো তারের এরিয়াটা, তারের ক্রস সেকশনাল এরিয়াটা আমার 1/n এর সাথে প্রপোর্শনাল, তাহলে রেজিস্ট্যান্স যেটা যেটা L/A এর সাথে প্রপোর্শনাল সেটা আমার হয়ে যাবে n স্কয়ার এর সাথে প্রপোর্শনাল, ঠিক কি না? এবার সেনসিটিভিটিটা তুমি যদি ফর্মুলা দেখো, সেনসিটিভিটিটা n এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারেন্ট সেনসিটিভিটিটা SI ইকুয়ালস ইজ প্রপোর্শনাল টু n, তাহলে এইটার সাথে যদি কম্পেয়ার করো SI ইজ প্রপোর্শনাল টু √RG, এটা এটাও দুই নম্বর প্রশ্নে আসতে পারে, যে সো দ্যাট দ্য সেন্সিটিভিটি অফ কারেন্ট গ্যালভানোমিটার, কারেন্ট সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার ইজ প্রপোর্শনাল টু আর জি, আসতে পারে দুই নম্বরে। তো এইখানে একটা জিনিস দেখো, সেন্সিটিভিটি কারেন্ট সেন্সিটিভিটি যদি বাড়াতে হয় তোমাকে কি করতে হবে, হাই রেজিস্ট্যান্স গ্যালভানোমিটার ইউজ করতে হবে, হাই রেজিস্ট্যান্স গ্যালভানোমিটার RG, RG হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, তো তোমার যদি এমন গ্যালভানোমিটার চাই যেটা রেজিস্ট্যান্স হাই, যেটা সরি যেটা কারেন্ট সেন্সিটিভিটি হাই, সেটাকে হাই রেজিস্ট্যান্স করতে হবে, হাই রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি, সেম কেস আছে, এখানটা আমি একটু ভুল করে ফেলেছি, এটা একটু কারেকশন করে নিই, এটা ভোল্ট হবে, হ্যাঁ মাইক্রো ভোল্ট, যদি তোমার গ্যালভানোমিটারের অ্যাক্রসে 1 মাইক্রোভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স হয় তার জন্য মিলিমিটার স্কেলে কত ডিফ্লেকশন হচ্ছে সেটা ভোল্টেজ সেন্সিটিভিটিকে বোঝায়। এবার নর্মাল ফর্মুলা কি, ভোল্টেজ ইকুয়ালস টু I × RG, ওমস ল, তাই তো, গ্যালভানোমিটারের অ্যাক্রসে তোমার ভি ভোল্টেজ তৈরি হচ্ছে, তাহলে আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ভি ইকুয়ালস টু I RG, ঠিক কি না?
তাহলে এস ভি ইকুয়ালস টু এখানে ডিভি ডিটি, ডিথিটা ডিভি হয়ে গেল, ডিথিটা ডিভি, দ্যাট ইজ 1 বাই আর জি ডিথিটা ডিআই, দ্যাট ইজ এস আই বাই আর জি। এস আইটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি, তার মানে ভোল্টেজ সেন্সিটিভিটি ইকুয়ালস টু কারেন্ট সেন্সিটিভিটি বাই আর জি। তুমি কারেন্ট সেন্সিটিভিটির ফর্মুলাটা বসিয়ে দাও, এন এ বি বাই সি, নিচে আর জি রয়েছে। তাহলে এবার তুমি কি করতে পারো, আচ্ছা কিছু মিস করেছি মনে হচ্ছে, কারেন্ট সেন্সিটিভিটি ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ এটাই ছিল, এন এ বি বাই সি, এন এ বি বাই সি, নিচে আর জি রয়েছে। এবার যেহেতু আমার কারেন্ট সেন্সিটিভিটি যেটা ছিল সেটা আমার আর জির সাথে প্রপোর্শনাল, রুট ওভার আর জির সাথে প্রপোর্শনাল, সেই আইডিয়া থেকে তুমি কি পাচ্ছ, এটা তোমার 1/√ওভার আর জির সাথে প্রপোর্শনাল হবে ভোল্টেজ সেন্সিটিভিটিটা, ঠিক কি না? কারণ নিচে আর জি আছে, উপরে রুট আর জি বাই নিচে আর রুট আর জি, নিচ বাই নিচে আর জি কেটে গিয়ে 1/√ আর জির সাথে প্রপোর্শনাল। আর ভোল্টালে এখানে কি পাওয়া যাচ্ছে যে তোমার যদি ভোল্টেজ সেন্সিটিভ সেন্সিটিভ গ্যালভানোমিটার দরকার হয় তোমার লো রেজিস্ট্যান্স থাকতে হবে, ভোল্টেজ সেন্সিটিভ গ্যালভানোমিটারের জন্য তোমার লো রেজিস্ট্যান্স থাকতে হবে। আর লো রেজিস্ট্যান্স গ্যালভানোমিটার যেটা ভোল্টেজের জন্য সেন্সিটিভ সেটা তোমার নাল পয়েন্ট মেজার করার কাজে ব্যবহার করতে সুবিধা, যেখানটায় কারেন্ট সেন্সিটিভ গ্যালভানোমিটার অবভিয়াসলি কারেন্ট মেজার করতে সুবিধা হবে। ঠিক আছে, ক্লিয়ার? লাস্ট চার্জ সেন্সিটিভিটি, অবভিয়াসলি 1 মাইক্রোকুলাম চার্জ গেলে কত পরিমাণ, এটা অবভিয়াসলি ব্যালিস্টিক গ্যালভানোমিটারেরই কেস, 1 মাইক্রোকুলাম চার্জ পাস করলে কতটা ডিফ্লেকশন হচ্ছে সেটা হচ্ছে তোমার চার্জ সেন্সিটিভিটি। এইখানে তোমার চার্জের ফর্মুলাটা বসাতে হবে, ডি থিটা জিরো বাই ডি কিউ ইকুয়ালস টু, এই যে এটা হচ্ছে ফর্মুলা, 2π/Tnab, এই চার্জের ফর্মুলা থেকে আসছে, হুইচ ইজ 2π/Tsi, এসআই হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। তো খেয়াল রাখবে ভোল্টেজ সেন্সিটিভিটি ভি ইকুয়ালস টু এসআই বাই আর জি, চার্জ সেন্সিটিভিটি এস কিউ ইকুয়ালস টু 2π/Tsi, আর এসআই নিজে একা কি, এসআই ইকুয়ালস টু এনএবি বাই সি। এই তিনটে ফর্মুলা মনে রাখলে তোমার সেন্সিটিভিটি থেকে কোনো অঙ্ক দিলে আরামসে নামাতে পারবে। স্যার তাহলে কারেন্ট সেন্সিটিভিটি যখন প্রপোর্শনাল টু রুট আর জি, তাহলে চার্জ সেন্সিটিভিটি তো রুট আর জি সাথে, কারণ একই ব্যাপার, কারেন্ট তার মতেই তো হবে, কারেন্টের মতোই হবে, প্রপোর্শনাল টু আর জি হবে, রুট ওভার আর জি। ঠিক আছে, এটা ওই যেটা বললাম আগে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি সিডিআর এর থেকে কম হয় তাহলে আমার ডেড বিটের মতো কাজ করবে, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স সিডিআর এর থেকে বেশি হয় তো ব্যালিস্টিক এর মতো কাজ করবে। আচ্ছা, ডিফারেন্স অফ ব্যালিস্টিক আর ডেড বিট গ্যালভানোমিটার যদি আসে, এগুলো যদি দেয় 2 নম্বরের প্রশ্নে লিখতে দেয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেড বিট গ্যালভানোমিটার অ্যান্ড ব্যালিস্টিক গ্যালভানোমিটার, তাহলে এখানে পয়েন্ট আছে, যা যা বললাম সেই সেই জিনিসগুলোই লেখা আছে। ঠিক আছে, একটা ছোট্ট অঙ্ক, এই অঙ্কটা দেখলে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে, এটাই লাস্ট, এটা গুড়িয়ে ছেড়ে দিচ্ছি। দেখো কি বলছে, একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার, তার স্কেল থেকে 1 মিটার, মানে ডি ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 1 মিটার এখানে বলে দিয়েছে, ঠিক আছে রয়েছে, ফ্রম দ্য মিরর কারেন্ট সেন্সিটিভিটি বলে দিয়েছে 10 মিলিমিটার, 50 মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার, মানে এসআই বলে দিয়েছে। কিন্তু এখানটাই খেয়াল করো, ইউনিটটা কি আছে, মিলিমিটার পার বাই মাইক্রো অ্যাম্পিয়ার, তা আমরা তোমাকে থিটা বাই আই নিলে চলবে না, থিটা বাই আই নিলে চলবে না, তোমাকে কি নিতে হবে, ডি বাই আই নিতে হবে, তোমাকে ডি বাই আইটা ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ তোমার ইউনিটটা দেখো মিলিমিটার বাই মাইক্রো অ্যামিটার দেওয়া আছে, তাহলে ডি বাই আই তোমার সেন্সিটিভিটি হবে। টাইম পিরিয়ড বলে দিয়েছে, ফ্রি অসিলেশনের টাইম পিরিয়ড একটা বলে দিয়েছে, টি বলে দিয়েছে, টি ইকুয়ালস টু 3.14 সেকেন্ড। আর কি বলেছে, গ্যালভানোমিটার বলেছে যে ডেড বিট হয়ে যায় যখন তোমার টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা 2 কিলো ওম হয়ে যায়। আচ্ছা, তাহলে তার মানে এটা সিডিআর এর কেস বলছে, যেটা হচ্ছে এটা আমার টোটাল রেজিস্ট্যান্সটা কখন, আমার এই সিডিআরটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে আই থিঙ্ক জি স্কোয়ার বাই রুট ওভার বাই 2√IC, এটা ছিল সম্ভবত, এই ফর্মুলাটা ছিল না, একবার দেখে নিচ্ছি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, আর সি ইকুয়ালস টু, এই দেখো জি স্কোয়ার বাই 2√IC মাইনাস আর আই জি, মাইনাস আর জি, সরি, এটা হচ্ছে আর সি ইকুয়ালস টু এটা মাইনাস আর জি। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, তুমি টোটাল রেজিস্ট্যান্স কি করে বার করবে, তুমি এটার সাথে এটা যোগ করে দাও,
টোটাল রেজিস্ট্যান্স বলেছে 2 কিলো ওম, তার মানে তোমার আরসি নয় কিন্তু, আরটাই তোমার বলা রয়েছে 2 কিলো ওম, এটাই বলা রয়েছে 2 কিলো ওম, বুঝতে পারলে? মানে আর ইকুয়ালস টু এতটা নিচে ফল করে মানে এটা হয়তো ক্রিটিক্যাল দিয়ে দিয়েছে। অবিয়াসলি ক্রিটিক্যাল দেয়নি কিন্তু, টোটাল বলে রেখেছে, মানে ক্রিটিক্যাল প্লাস ক্যালভানোমিটার রেজিস্ট্যান্স, সেটা আমার 2 কিলো ওম হলে আমার 2 কিলো ওম হবে। তার মানে এইটা আমার আর টোটালটার ফর্মুলা এইটা কিন্তু, খেয়াল করো, জি স্কোয়ার বাই 2 রুট ওভার আই সি, আই রুট ওভার আই সি, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে, আমাকে বার করতে বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। আচ্ছা তাহলে একটা তো ফর্মুলা পেয়ে গেলাম, এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া রয়েছে। আচ্ছা আর একটা দেখো, টাইম পিরিয়ড দেওয়া আছে, টাইম পিরিয়ডের সাথে ফ্রি অসিলেশনের টাইম পিরিয়ড। তো ফ্রি অসিলেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড খেয়াল করে দেখো, এটা 2π √ ওভার আইসি, টাইম পিরিয়ডটা কত আছে এখান থেকে, তাহলে তুমি আই কত পাচ্ছ, আই পাচ্ছি হচ্ছে টি টি স্কয়ার সি বাই 4π স্কয়ার। আচ্ছা খেয়াল করে দেখো, টিটা প্রায় 3.14 সেকেন্ড, মানে পাই সেকেন্ডের সমান, পাই সেকেন্ডের সমান। সিটা তো দেওয়া নেই, ওটা থাকুক পরে ইউজ, ভাঙা হবে, সি বাই 4 হবে কিনা, প্রায় সি বাই 4 হবে। তাহলে দেখো টোটাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমার 200 2000 কিলো, 2000 ওম, 2 কিলো ওম। আচ্ছা এবার এই এসআইর কেসটা চলে যাচ্ছি, এসআইটা আমার কত দিয়ে আছে, 50 মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। যদি এরাম দেওয়া থাকে কিভাবে বার করবে কারেন্ট সেন্সিটিভিটিটা, দেখো এখানটায় তার মানে 1 মাইক্রো অ্যাম্পিয়ার তোমার ডিটাকে, মানে লাইটের স্পটটাকে কতটা সরাচ্ছে, 50 মিলিমিটার সরাচ্ছে, খেয়াল রাখবে। 1 মাইক্রো অ্যাম্পিয়ার কতটা ডিফ্লেকশন ঘটাচ্ছে, 50 মিলিমিটার ডিফ্লেকশন ঘটাচ্ছে স্কেলের। এই যে ছবিটা দিয়ে রেখেছি, থিটা অ্যাঙ্গেল মিররটা সরেছে, তার ফলে আমার ডিফ্লেক্টেড লাইটটা কত সরেছে, 2 থিটা সরেছে, ঠিক কি না? ওই যে যে ছবিটা প্রথমে দেখালাম সেটাই আমি এঁকেছি। এই যে ল্যাম্প থেকে আমার মিররের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, 2 থিটা, স্কেল এই কতটা সরেছে, ডি পরিমাণ সরেছে। তাহলে ট্যান ট্যান 2 থিটা ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে থিটা ইকুয়ালস টু ডি বাই 2 ক্যাপিটাল ডি, ঠিক আছে? তাহলে আইটা কত হচ্ছে খেয়াল করে দেখো, আই আমার ফর্মুলা হচ্ছে সি বাই এন এ বি থিটা, সি বাই এন এ বি থিটা। এবার থিটার জায়গায় তুমি মেন ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে এন এ বি ডি বাই 2d, ডি বাই 2d। তাহলে এখান থেকে তুমি এবার ডি বাই আই কত পাচ্ছ, ডি বাই আই তুমি পাচ্ছ দেখো, অ্যাকচুয়ালি নিচে একটা ডি বাই আই আমি আগে ফর্মুলাটা বলেছিলাম, খেয়াল করে দেখো, ডি বাই আই ইকুয়ালস টু টু সরি টু না এন এ বি, এন এ বি বাই সি ইন্টু 2d ইন্টু 2d, এটা বলেছিলাম কি না? এবার যেহেতু ডি 1 বলা আছে 1 মিটার, তাই এটাকে আমি ডিটাকে 1 করে দিয়েছি, দেখো 2 এন এ বি বাই সি। এবার সব কিছুকে খেয়াল করো, সব কিছুকে আমি সিজিএস ইউনিটে নিয়ে আসবো, এসআই ইউনিটে নিয়ে আসবো, এসআই ইউনিটে। তো 50 মিলিঅ্যাম্পিয়ার আছে, মিলিমিটার আছে, 50 মিলিমিটারকে আমি কি করছি, 50 টু 10 টু পাওয়ার 3 মিটারে নিয়ে আসলাম, আর মাইক্রো অ্যাম্পিয়ারকে 10 টু পাওয়ার 6 অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম, ঠিক আছে? 1 মাইক্রো অ্যাম্পিয়ারকে বসিয়ে এই দেখো ডিআরআই এর মান বসিয়ে দিলাম, এইখান থেকে খেয়াল করো আমি সি এর মানটা নিয়ে আসছি, সি না জি এর মানটা নিয়ে আসছি, জি ইকুয়ালস টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সি, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি কি পেয়েছিলাম, আই ইকুয়ালস টু সি বাই 4 পেয়েছিলাম, বা এখানে সি ইকুয়ালস টু, সি ইকুয়ালস টু 4 আই পেয়েছিলাম। এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার ফলে তুমি এবার এবার তুমি দেখো কি করছো, দেখো আমি সি পেয়ে গেছি আই এর রেসপেক্টে, আর সি জি পেয়ে গেছি সি এর রেসপেক্টে, ঠিক আছে? আর আমি সি কেটে যাবে, হ্যাঁ, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর সি প্লাস আর জি, যেটা 2000 কিলো ওম ছিল সেটা এটা ছিল, জি স্কোয়ার বাই 2 রুট ওভার আই সি, ব্যাস। তাহলে তুমি এখানটায় এক কাজ করো, জি এর মানটা বসিয়ে দাও, আর এখান থেকে সি এর মানটা বসিয়ে দাও, সি ইকুয়ালস টু 4 আই বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো শুধু আই পড়ে থাকবে, ক্যালকুলেট করে ক্যালকুলেট করলে তুমি আই এর মানটা পেয়ে যাবে, 8 ইন্টু 10 টু পাওয়ার 7 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব না, কেজি ইন্টু মিটার কিউব, মুভমেন্ট অফ ইনার্সিয়া তো কেজি ইন্টু মিটার কিউব, মিটার স্কোয়ার, সরি 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 সরি, কেজি ইন্টু মিটার স্কোয়ার,
হ্যাঁ, এম আর স্কোয়ার ফর্মুলা হয় নর্মালি, মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোচ্ছে কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে তো অঙ্কটা? তো এইখানটা তোমাদের এই কেসটা খেয়াল রাখতে হবে, সেন্সিটিভিটির ক্ষেত্রে এই কেসটা খেয়াল রাখতে হবে বা এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। ওই এখানটা তোমার থিটা বাই আই, এবার যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে থিটা বাই আই ইউজ করো, সেটা ইকুয়ালস টু এন এ বি বাই সি। কিন্তু যদি মিলিমিটার দেওয়া থাকে তাহলে টু ডি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল থাকবে নর্মালি অঙ্ক দিলে এই টাইপেরই অঙ্ক আসতে পারে, সেন্সিটিভিটি বার করতে বলবে। মেন হচ্ছে তোমার এই ডি বাই আইটা বার করাটাই মেন। ঠিক আছে, তাহলে আজকে অবধি থাকুক তাহলে। ঠিক আছে।